আপনার সব সার্টিফিকেটগুলো দেখলাম, আপনি ভালো ছেলে, শিক্ষাগত যোগ্যতা আমার প্রয়োজন মতোই আছে। ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন, ইন্টারমিডিয়েটে সেকেন্ড ডিভিশন, অনার্সে সেকেন্ড ক্লাস, এমএতেও সেকেন্ড ক্লাস, গুড। স্যার, আমি এ পর্যন্ত বহু জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু আপনি যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, এ পর্যন্ত এভাবে কেউই দেখেন। বহু জায়গায় শুধু নামে মাত্র ইন্টারভিউ হয়, চাকরি আগে থেকে হয়ে থাকে। দেশটি একেবারে ক্রাইমে ভরে গেছে, কি আর করবেন বলুন। ও আচ্ছা, ইয়ে যে কথাটা মেনলি আপনাকে জিজ্ঞেস করবো, ইয়ে মানে খবরের কাগজে যেটা ছাপানো সম্ভব হয়নি সেই সম্পর্কে কিছু প্রশ্ন করব। ছাত্র থাকাকালীন সময়ে আপনি কোনো রাজনৈতিক সংগঠনের ছিলেন? জি না, সক্রিয়ভাবে কখনো জড়িত ছিলাম না, নামে মাত্র একটা সংগঠনের সাথে ছিলাম। আরে বাহ, সুন্দর। পাড়ায় মহল্লায় স্কুল কলেজে কখনো মারামারি করে জেল হাজতে? জি না। আরে বাহ, ভেরি গুড। বোমা বানাতে পারেন? জি না, এসব আমি কখনোই পছন্দ করি না। ফর্মুলা ফর্মুলা জানেন? স্যার, আমি এসব চিন্তা ভাবনাও কখনো করিনি। সত্যি বলছেন তো? আমি যে মহল্লায় থাকি সেখানে আমি অনেকদিন যাবৎ আছি, আপনি খবর নিয়ে দেখতে পারেন। দেখুন, এটা কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, আমি বিভিন্ন ব্যবসা ট্যাবসা করি, তাই আমার একজন পার্সোনাল সেক্রেটারি প্রয়োজন, আর সেই উদ্দেশ্যে পেপারে বিজ্ঞাপন দিয়েছিলাম। হ্যাঁ, বিজ্ঞাপন অনুযায়ী আপনার সব যোগ্যতাই আছে, কিন্তু আমার প্রয়োজনীয় যোগ্যতা আপনার নেই। স্যার, চাকরিটা আমার খুবই প্রয়োজন। আমারও আমারও কাজের লোকের প্রয়োজন। দেখুন, আমার ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছে আছে, তাই আমার পার্সোনাল সেক্রেটারি এমন হতে হবে যে ছাত্র অবস্থায় রাজনীতি করেছে, বোমা বানিয়ে বোমা ফাটিয়ে দুই একবার জেল খেটেছে, দুই একটা মার্ডার কেসের আসামি হলে আরো ভালো। আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই, লেখাপড়া তো ভালোই জানেন, ছেলেও ভালো, কোথাও না কোথাও চাকরি ঠিকই হয়ে যাবে। তবে সরি, আমার এখানে আপনার চাকরি হবে না। কিন্তু আমার বিশ্বাস ছিল আপনার এখানে চাকরিটা হবে, ভার্সিটি গণ্ডগোলের পরীক্ষা পিছাতে পিছাতে সরকারি চাকরি বসটা চলে গেছে। একদিন একদিন ঠিকই হবে। হুসাইন, হ্যাঁ হুসাইন, তোমার জন্য ছেলে একটি পেয়ে গেছি, তোমার প্রয়োজনীয় সব গুণই ওর আছে, ছেলেটা পুরো রংবাজ। ইতিমধ্যে দুটো মার্ডার কেসের আসামি হয়েছে, একটা কোনো রকম পার পেয়েছে, বাকিটা এখনো ঝুলছে, ওটা তোমাকেই সামলাতে হবে। নো প্রবলেম। লেখাপড়া কতদূর করেছে? বিএ পাস। আরে তোমার চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দাও। সরি মিস্টার রেজাল করিম রাজন। কিরে রাজন, পেয়েছি যাদের। ইন্টারভিউতে ফেল করা তোর জন্য নতুন খবর নয়, কিন্তু তোর মনটা আজ বেশি খারাপ মনে হচ্ছে, কি ব্যাপার? কি আর, ইন্টারভিউতে ফেল করার যন্ত্রণা? তোকে তো আগেই বলেছি ইন্টারভিউ দিয়ে চাকরি হয় না, এতে দুঃখের কি আছে? আমি যে শালা কেবল যে লেখাপড়া জানি না, ব কলম, আমি যদি তোর মতো এলেমেলে পাস করতাম তাহলে অফিসারে ঘাট চেপে যেতাম চাকরির জন্য, বুঝলি? খামখেয়ালি শালার এত টাকা পয়সা খরচ আমি পাস করাবো, চাকরি দেবে না? আবে চিল্লাইস না। হ্যাঁ, রাস্তাঘাটে কত এমএ পাস রিক্সা চালাইতেছে। রাজন শোন, এই আক্রো টাকা কি দাস কাদ, দেখি তোর ফাইলটা। বাহ, তোর জন্য বেশ ভারী করেছিস। সার্টিফিকেট, ফটোকপি, ক্যারেক্টার সার্টিফিকেট। আচ্ছা রাজন, এইসব ফাইলপত্র জোগাড় করে প্রতিটা ইন্টারভিউ দিতে তোর কত টাকা খরচ হয়? বিশ্বাস কর রাজু, এ পর্যন্ত কম করে হলো আমার 3000 টাকা খরচ হয়েছে। রাজু কি করি রাজু, রাজু ওগুলো ভাত দেবে না, শুধু যন্ত্রণা দেবে। নে এটা ধর, আর একটাই আছে।
এটাই ভাগ দেবে। কোনো রকমই পড়াতে পারছিস না? তাহলে তোর শেষ মেডিসিন ওই পেনের অভিনয় শুরু করে দে। উনি যেভাবে কান্নাকাটি করে বলতে পারে। হ্যালো 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 যাইতেছে। হাই ভিতরে যে টেন্ডার গুলো আছে ও ছাড়ার একটাও ভিতরে যাবে না। রাজু আমি বুলেট, তুই বুলেট কেন? কামানের গোলা হলো আর যাবে না। রাজু আমার কোমরেও কিন্তু একটা চাকু আছে, ওদের চাকুগুলোর চাইতে একটু ধারালো। ওটা আজ আর বের করিস না। এখন বের না করলেও সময় মতো ঠিকই বের করবো। বাইরে থাকিস। আবে যা যা শালা ফট। আবে যা রে, এই যা বলো যা বাবা শোনা যা না তুই রাজা। বা বা বাবা, চারটে ছেলে তো নয় যেন চারটে রত্ন। তোমরা না হলে আজকে আমি এই 20 লাখ টাকার কাজটা পেতাম। বেশি হোক আর 40 হোক, আমাদের তো আর 5,000 বেশি দেবেন না। হ্যাঁ জলদি করে মালটা দেন, আমরা কাইটা পড়ি। কেন বসো, চা খাও। কি যে বলেন, আজকে আমরা চা খামু না? আমগো মাল আমগো দিয়ে দেন জায়গা। রাজু চা খাবে না? না। ওকে টেক ইট। থ্যাংক ইউ নাটা ম্যান, ইউ হ্যাভ ডান ওয়েল। মাল একটাই আসলে লয়ে যাবে। এই মুহূর্তে 20 লাখ টাকার কাজ হাত ছাড়া হওয়ার অর্থ তুমি বুঝতে পারো? বস ওই রাজু এসে ভালো রাখো তোমার রাজু। তুমি একটা ঘোড়ার ডিমের মাস্তাল, রাজনীতিতে নামবো বলে স্মাগলিং ছেড়ে দিলাম, তোমার ভরসায় কন্ট্রাক্টরই ধরলাম, আর এখন তুমি বলছো রাজু রাজু রাজু। এই রাজুকে তুমি চেনো? হ্যাঁ বস, ওই হাড় কাটা গলিতে ওদের আড্ডা,
হার কাটা গলি ওরে বাবা ওরে বাবা খন্দকার খন্দকার ওই ছেলেগুলো আমার অফিস ভেঙেছে ওরে বাবা আসল দারুণ দারুণ সিরিয়াস ছিল ওরা ওরে বাবা তুমি তুমি বসো তুমি বসো তুমি ওখান বলছি পুলিশ ছাড়া ওদের শাস্তি করা সম্ভবই নয় বস আমাকে একটা দিন সময় দিন আমি ওদেরকে চ্যালেঞ্জ করে এসেছি ও না খন্দকার তুমি বিশ্বাস করো ওর চ্যালেঞ্জে কোনো কাজ হবে না হবে না একেবারে টেক্সাস গ্রুপ ইংরেজি খাই থাকে মানে মারে বস আমি আজই ওদেরকে দেখে নেব হ্যাঁ বুলেট তুমি যাও হুসেন পুলিশের চেয়ে আমরাই বেটার কারণ রাজনীতিতে এসবেরও প্রয়োজন আছে স্যার মধুমতি প্রজেক্টের ফাইলটা রেডি করেছি আপনার একটা সিগনেচার মনে আছে তো জি ঠিক আছে নাও দোষ হয়নি এখনো না একটু কষ্ট হচ্ছে মধ্যবিত্ত ঘরের মেয়ে তো তাই বড় কঠিন তোমার কাছে আবার কঠিন হ্যাঁ তোমার কথায় পাথর গলে যায় গলতে তো হবেই আজ পর্যন্ত যখন কেউ ছাড়া পায়নি পায়নি ও পাবে না পাবে না চাইনিজের কথা বলেছি রাজি হয়েছে কিন্তু নিয়ে যাব বারে না কোন জানা বিজলো না রাজু ভাই ভাই আর চাইদা বিয়ার অর্ডার দে না ভাই না না তুই শালা বাংলার প্লেয়ার তোর কে তো হয় ও শালা ঠিক আছে চল এই খারা 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 দোষ এই বারের বিয়ার গুলি খারাপ হয়ে যায়গা কাজ তোমারের দোষে ভদ্রতা আমি করে থুইয়া যায় হেরা ভিতরে নিয়ে হিগুলি আবার খায় তোর আবার কি ল যাই কি রে মাথা লেগে গেলি আমি তো ওই নাই ও নোডি ভডি আর ল যাই ল ল আরে চল না চল না আরে চল এ লিগা তোকে নতুন মাল খাওয়াইতে নাই বুঝা চল আট গাড়ি আমি কইছি না আরে সবার সব পরিবর্তন কর সবার পরিবর্তনের সময় লাগাইলাম কই আমাকে চাইনিজদের কথা বলি এই কথা চারা আমি তোমাকে ইচ্ছে করি এখানে নিয়ে এসেছি তার মানে মদ খেয়ে মানুষ মনের কথা খুলে বলতে পারে তোমাকে আমি কিছু কথা বলবো আমি খুব সাধারণ ঘরের মেয়ে এমন পরিবেশে জীবনে কখনো আসিনি প্লিজ আপনি যদি কিছু বলতে চান এখানে নয় এই পরিবেশে আমি ভয় পাচ্ছি এখান থেকে বাইরে চলুন ঠিক আছে চলো শাহানা আমি তোমাকে ভালোবাসি শাহানা বিশ্বাস করো আমি আমি জীবনে কিছুই পাইনি আমি বড় একা আপনি আমার মালিক এই চাকরিটা আমার কত প্রয়োজন তা আপনি জানেন এই রোজগারের উপর চলছে আমার পুরো সংসারটা আপনি যদি এই দুর্বলতার সুযোগ নিয়ে জি জি শাহানা জি তুমি তুমি আমাকে কি মনে করছো আপনার বোধহয় অনেক সময় মনে হয় আমার এত বয়স হয়েছে অথচ আমি বিয়ে করিনি কেন আমি বিয়ে করিনি একটি মাত্র কারণে যাকে বিয়ে করব সে যদি আমাকে চাকরি করতে নিষেধ করে অথবা আমার রোজগারের উপর ভাগ বসায় তাহলে আমার পুরো সংসারটাই অচল হয়ে যাবে শাহানা তাহলে তাহলে তো তোমার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি আমি শাহানা আমি তোমাকে চাকরি করতে নিষেধ করবো না বেতনও ভাগ বসাবো না শাহানা আল্লাহ বোধ হয় তোমাকে আর আমাকে জোড়া করার জন্যই এতদিন তোমার বিয়ে হয়নি শানু চলো আজ আমরা কোনো হোটেলে থাকি আপনি বোধ হয় কিছুটা বেসামাল হয়ে পড়েছেন চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি ও ও নো নো শানা নো আমি স্বাভাবিকই আছি চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি চলো এই দশ টাকা তোর বকশিস আপনার আমাদের দোয়া করবেন একটা
সব শোধ করা আছে মোট 200 টাকা এই 50 টাকা নে হ্যাঁ রাজু তোরা 50 টাকা করে না নিয়ে পুরো টাকাটা আমাকে দিয়ে দে না আমার 200 টাকার খুব দরকার ঠিক আছে আমার কোনো আপত্তি নেই রাজু আমার আপত্তি আছে তোমরা জানো আমার টাকা খুব দরকার তোমাকে থাকার ব্যবস্থা আছে খাওয়ারও ব্যবস্থা আছে আমার ভাই হোটেলে খাইতে হয় আমার টাকা আমার এই দিয়ে দাও এই নে তোর 50 টাকা ধর দে শান্তু 150 টাকা হবে হবে আমাদের তিনজনের 150 টাকা তুই নিয়ে নে না না মন্টু শোন না ওই দাঁড়া দাঁড়িয়ে আছে আচ্ছা তুই এখানে গেলি যা শুনি না একটা জিনিস এনেছি মন্টু তোর সামনে প্রেজেন্ট এনেছে ডার্লিং যা যা না শালা ওই শালা যাবি আনতে না লাগতি মানু ওই মানদারবু গেলি যা সুবাচ্চা মন্টু তুই আমাকে গালাগালি করিস কেন ভালো ভালো কইতাছি ওই পটল শোন अच्छा तुझे सब आनिस टाका पैसा कोथा पास रास्ताय ना दान करी कत लोके आमारे पैसा दे पुतुल आमादेर एकटा गान शुनबे ना ना মন্টু রাগ করব না 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 মন্টু রাগ করবে না তুমি নাচো
যারা ডাইন দিক থেকে এসে ওরা ডাইনপন্থী, আর যারা বাম দিক থেকে এসে ওরা বামপন্থী, আর আমি এলাম গিয়ে মধ্যখানে এই মধ্যমপন্থী। দেখেন স্যার আমার দোকানের অবস্থা, দেখেন কি করছে ওরা। ঠিক আছে, ওরা আবার এখানে এলে থানায় আমাকে গিয়ে খবর দিবি। জি স্যার, জি স্যার, জি। চলো বিচ্ছি। পুলিশ গেছে গিয়া। ওই আপনারা আসতে পারেন, গেছে গা। রাজু, আজ কিন্তু শেষ না, শালার বাচ্চারা আবার আসবে। আরে রাখ, আসতে দে, তোর এখন যা। আন্টু, তুই কি এখন বাসা যাবি? না, আমার একটু কাজ আছে। তুই যা।
আছে রাইখা দিতে চলেন। এই যে ভাই রাজু, দেখছো আমার দোকানের অবস্থা? তোরে আমি একটা কথা কয়ে দিতেছি, আর কোনোদিন তোরা আমার দোকানে আড্ডা মারতে হবে না, কোনোদিন যাবি না। এই কথা কস না কেন? হ্যাঁ বুঝোস না, তোকে লেগে আমার দোকানে কাস্টমার আহে না, তোকে লেগে আমি পুলিশের কাছে মিশা কথা কইলাম, পুলিশের গুতাও খাইলাম। তোরে আমি একটা শেষ কথা কয়ে দিতেছি, তুই আর কোনোদিন আমার দোকানে আবি না। কোথায় যাব? প্যান গলায় রশি বাইন না ফাঁসিতে মরতে পারস না। রাজন, ইদানিং তুই প্রতিদিন রাত করে ঘরে ফিরিস, তোর জন্য কি দরজা খুলে বসে থাকার কেউ আছে? শুনেছি তুই নাকি ওই বাজে ছেলেটা রাজুর সঙ্গে মিশিস। বাবা রাজন, ওর সাথে বাবা রাজন, রাজন তুই তুই মদ খেয়ে ঘরে ঢুকেছিস। আমি জানি তোর মনে অনেক দুঃখ, মা মরে যাওয়ার পর আমি বিয়ে করে অন্যায় করেছি, সৎ মার জ্বালাতন তোর জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে, কিন্তু কিন্তু তাই বলে তুই মদ খাবি? আমি আমি তোকে গোপনে পকেট খরচে পয়সা দেবো, তুই ওদের সাথে মিশিস না বাবা, উপযুক্ত ছেলে মদ খেয়ে ঘরে ঢুকেছে, গোপনে তাকে পয়সা দেবে? গোপনে কেন, সাদরেই দাও না, কে নিষেধ করবে? তুমি? আমি? ও বাবা, আমার কথা তুমি শুনবে? তুমি যদি আমার কথা শুনতেই তাহলে কি আমার সংসারের অবস্থা এরকম হয়? এমএ পাস ছেলে বুড়ো বাপের পয়সায় মদ খেয়ে ঘরে ঢুকেছে, ছি ঘেন্নে মরি। হ্যাঁ রাজন, তুই মদকে খুব অন্যায় করেছিস। এখনো বলছো অন্যায় করেছে? ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দাও না কেন? হ্যাঁ রাজন, তোর 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 চলে যাওয়া উচিত। ওরে আমার কথা রে, তোর চলে যাওয়া উচিত। এই মাত কর, আমার ঘর থেকে বেরো, লজ্জা করে না? লজ্জা থাকলে কোনো দিন আমার ঘরে ঢুকবি না, বেরো বেরো বদমাস, বেরো মাত কর, বেরো। যার বাবা কোনোদিন গাধার পিঠে চড়েনি তার ছেলে চড়তে চায় হাতির পিঠে, ব্যাট কিনে দাও। যার বাবা কোনোদিন গাধার পিঠে চড়েনি তার ছেলে চড়তে চায় হাতির পিঠে, ব্যাট কিনে দাও। কেরানির ছেলে তাতে আবার চাকরি নেই, তার আবার কিসের ব্যাডমিন্টন খেলা? ব্যাট ছাড়া খেলতে দাঁড়িয়ে খেলতে যাবি না? একটা মেয়ের চাকরির উপর চলছে সমস্ত সংসার, সবকিছু শেষ করে যে ছেলেকে বিয়ে পাশ করালাম সে বেকার, চাকরির নামে কোনো খোঁজ নেই, চেষ্টাও নেই, সারাদিন আড্ডা, ঘরে ঢুকতে লজ্জা করে না? নির্লজ্জ কোথাকার! ভাইয়া তুমি আমাকে একটা ব্যাগ কিনে দিতে পারো না ভাইয়া, ভাইয়া তুমি আমাকে একটা ব্যাগ কিনে দিতে পারো না ভাইয়া, ভাইয়া তুমি আমাকে একটা ব্যাগ কিনে দিতে পারো না ভাইয়া। আবার আসবেন কিন্তু? ভাইয়া দেখো বুবুর অফিসের সাহেব না আমাকে কি সুন্দর ব্যাগ কিনে দিয়েছে। দেখো কি সুন্দর,
বাবু তোর সাথে আমার কিছু কথা আছে, তুই উপরে আসবি? বাবু বাবার না হয় চাকরি নেই, তোর রোজগারের উপরে খায়, কিছু তার বলারও নেই, আর আমি আমি তো বেকার, আমার কিছু বলার ক্ষমতা নেই। তুই যা কিছু করবি তাই মেনে নিতে হবে, কারণ তোর পয়সায় সংসার চলছে, কিন্তু এই ছোট্ট ছেলেটা সে তো নিষ্পাপ, কিছুই বোঝে না। ওকে অন্তত এই পয়সা দিয়ে তোর ব্যাট কিনে দেওয়া উচিত হয়নি। শান্তু, তুই কি বলতে চাচ্ছিস? আমি যা বলতে চাচ্ছি তা তুই আমার চেয়ে ভালো জানিস। শান্তু, রংবাজি বাইরে করতে পারিস, আমি কিন্তু তোর বড় বোন, মুখ সামনে কথা বলিস। কেন খারাপকে খারাপ বলতে নিষেধ কোথায়? শান্তু, আমি জানি বোনের অন্যায় আচরণে সবচেয়ে বেশি দুঃখ পায় ভাইরা, আমার উপর বিশ্বাস রাখিস ভাই, আমি খারাপ কিছু করছি না। মদ খেয়ে এসেছিস? যার বোন বিশ্বাসে কে রাজন, তুই পাশে যাসনি? গিয়েছিলাম। বাবা বের করে দিল, চলে এলাম। এখন থেকে তোর এখানেই থাকতে হবে। বাবা বের করে দিল না স্বপ্ন, বিয়ে করার পর বাবা আমার মায়ের হাতের পুতুল হয়ে গেছে। কি রে শান্তু, কি হয়েছে? না কিছু না। মানে তুই কাঁদছিস? রাজু, আহ কি হয়েছে বল? তোদের কাছ থেকে টাকা নিয়েছিলাম ছোট ভাইকে একটা ব্যাট কিনে দেওয়ার জন্য, কিনেছিলাম কিন্তু দিতে পারিনি। কেন? বুবুর অফিসের মালিক ওকে অনেক দামি ব্যাট কিনে দিয়েছে, আমি আর ওর কাছে আমারটা দিতে পারলাম না। আর কি আছে, মনটা গার শক্ত কর শান্তি, তোরা তো তবু কিনে দিতে পারিস, আমি তো তাও পারি না। আয় তো এখানে বস, আয় বস, নিশ্চয় কোনো খাওয়া দাওয়া হয়নি, দেখি শালা বড়টা কি রান্না করেছে। রাজু, মন্টু কোথায়? ও এখানে থাকে না? থাকে তো, কিন্তু ওর কি কোনো ঠিক আছে? কোনোদিন আসে কোনোদিন আসে না, হয়তো কোথাও বাংলা টাংলা টেনে রাস্তায় পড়ে আছে। মাটার খাই নাই তো, কোন জায়গায় শুয়ে রয়েছে, দুঃখে কুল্লেরা ফাইটতে যায়।
মদ খাওয়াটা ছাড়াইতে পারলাম না। মন্টু, এই মন্টু, মন্টু রে, তুই, আরে তুই যেমন লোক হুঁশ কেউ দেখেনি তো খাইস আমারে, আরে সারা রুচি পালাইছেন কবে রাজু? এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? আমি তো ভাবলাম আজকে বোধ হয় আমার ওয়াদাটা পূর্ণ করে তোমার এখান থেকে মুক্তি পাবো। মুখাগ্নি করবি তো, প্রায় ব্যবস্থাটা করেই ফেলেছিল। ওরা আমাকে হসপিটালে নিয়ে গেল, তাই এই যাত্রা কোন রকমে প্রাণে বেঁচে গেলাম। এ কি তোমার মাথায় ব্যান্ডেজ? কে তোমার এই অবস্থা করেছে? আচ্ছা রাজু, এ শহরে রেশন শপের চাল খায় কারা বলতো? গরিবরা না? এই বুড়ো বয়সে পেটের দায়ে রেশন শপে কয়ালের চাকরি করি, আমার কি ওজনে কম দেওয়া উচিত? বলে কিনা এক মনে তিরিশের দিতে, চালের মধ্যে পাথর মেশাতে। আমি ভগবানের দোহাই দিয়ে বললাম, তিন কাল গিয়ে এক কালে ঠেকেছি, এই পাপ আমি করতে পারবো না। আমার মাথায় বাটখারা ছুঁড়ে মারলো। মরেই যেতাম রাজু, বাবা তুই ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই। মরার পর আমার চিতার পাশে দাঁড়িয়ে তুই আমার মুখে আগুন দিস বাবা, তুই আমার মুখে আগুন দিস। তার আগে ওই রেশন শপের মালিকের মুখে আগুন দেব। বাচ্চা তুই হরি পতাকা কাকাকে হাত তুলেছিস? শালা শহরের বাচ্চা, তুই হরি পতাকাকে হাত তুলেছিস? হরি পতাকাকে তুই জানিস? তোর আমার সর বাবা, আমার বাবা, 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 বাবা। বাবু, আপনি আমার ঘরে। আরে আমি কেন, আমার বাবা জীবিত থাকলে সেও চলে আসতো। বাবু অযথা আমাকে অপমান করছেন কেন? আমি তো চাকরি ছেড়ে দিয়ে এসেছি। কি যে বলেন বাবা, ইয়ে চাকরি আপনি ছাড়বেন কেন? ইয়ে দরকার হলে আমি আমার দোকান ছেড়ে দেবো, ছেড়ে দেবো। আপনি না থাকলে আমার দোকান চলবে? আপনি মালিক, অন্নদাতা, সাক্ষাৎ ভগবান। বাবা বলে অযথা আমাকে পাপি করছেন। আরে বাবা শুধু আমি বলছি নাকি, আপনি তো দেশ শুদ্ধ লোকের বাবা। ও নমস্কার, নমস্কার বাবা, আপনার পদধূলি দিয়ে আমাকে ধন্য করুন। কি করছেন? না না, ওই বেয়াদবেরা কিছু করেছে বুঝি? না না, কিছু করবে কেন, আমাকে আদর করে দিয়েছে। তবে আদরের মাত্রাটা একটু বেশি হয়ে গিয়েছিল, দুটো ব্যথার বুড়ি খেয়েছি, কমছে না। বুঝেছি, আসুক দেখি। আসলে কি করবেন?
ওদের বলবে ওরে বাবা আবারও তাণ্ডব লীলা কুরুক্ষেত্র নমস্কার বাবা নমস্কার হরিপদ বাবা নমস্কার নমস্কার কিচ্ছু বলা লাগবে না আপনি চলুন বাবা আমার সঙ্গে আপনাকে আমার দোকানে আর কোয়েলগিরি করা লাগবে না ও কাজটা আমি নিজেই করব আপনি শুধু মহাজনের চেয়ারে বসবেন চলুন বাবা চলুন আমাদের কিছু কইবেন দুই নম্বর ব্যবসা এখানে চলবে না নতুন আমদানি এই মোল্লার বাড়ি নিচতলা ভাড়া নিছে আমি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করছি জানা আমি তোমাকে ভালোবাসি আমি আমি তোমাকে বিয়ে করব আমি গরিব সাধারণ ঘরের মেয়ে ধর্ম এবং কোরআন শরীফে আমার বিশ্বাস আছে কিন্তু ধর্ম এবং কোরআন শরীফের নির্দেশ মতো শরীয়ত অনুযায়ী বিয়ে না হওয়া পর্যন্ত আমি আপনার কোনো কথাই শুনতে পারবো না বুঝতে পেরেছি শানা আগামী শুক্রবার অফিস বন্ধ ওই দিনই আমাদের বিয়ে হবে আমরা শহরের বাইরে চলে যাব আমি সব ব্যবস্থা করব তবে একটা কথা জি বলুন বলুন নয় বলো একবার আমাকে তুমি বলে ডাকো শানা জি আপনি মালিক আর আমি কর্মচারী তাই ভয় হয় এত ভয় দুদিন পর তুমি আমার সবচেয়ে আপনজন হতে যাচ্ছ ও হ্যাঁ যে কথা বলতে যাচ্ছিলাম আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তোমার সাথে বিয়েটা স্বাভাবিকভাবে মেনে নেবে না তাই তোমার তরফ থেকে ব্যাপারটা গোপন রাখবে সময় মতো আমি সবাইকে জানাব এবং তোমাকে ঘরে তুলব
স্বর্গ যদি উড়ে আমার কাজলা পাখি, তাই নজরের শিকল দিয়ে বেঁধে রাখি। মিষ্টি মধু বলো এত রূপ কেন তুমি ধরেছো ওই গায়। ইদানিং তুই অফিস থেকে প্রায় রাত করে ফিরিস, আজ সারা রাত বাইরে ছিলি, এতে আমি কি বুঝব? আমি অন্যায় কিছু করিনি বাবা। শাহানা, আমি রোজগার করি না, তোর রোজগারের উপর নির্ভরশীল। বাবা হিসেবে সন্তানের প্রতি যে কর্তব্য, তা পালন করতে আমি পারিনি। তাই বলে কি বাবা হিসেবে সন্তানকে শাসন করার অধিকারটুকু হারিয়েছি? না বাবা। শান্তু ঘর থেকে বেরিয়ে গেছে, একদিন ওর কথা আমি জিজ্ঞেস করিনি। কিন্তু তুই কি মনে করিস একদিন ওর কথা আমার মনে পড়েনি? তুই কি মনে করিস আমি চাই না ও আবার ঘরে ফিরে আসুক? তুই কি মনে করিস না বোমাবাজিদের নিহত ছেলেদের খবর যখন পত্রিকায় ছাপা হয়, হাইজ্যাক করতে গিয়ে ধরা পড়ে যেসব ছেলেদের ছবি ছাপা হয়, আমি কি তাদের মধ্যে আমার শান্তকে খুঁজি না? আর তুই যেদিন থেকে অনিয়ম করছিস সেদিন থেকে খুঁজতে শুরু করেছি। হোটেল থেকে যে প্রমোদ বালারা ধরা পড়ে তাদের নামের তালিকায় তোর নাম আছে কি না? বাবা, সব যন্ত্রণা বুকে দিয়ে আর কত নীরব থাকবো? বাবা, তুমি আমার উপর বিশ্বাস রাখো। কি জন্যে? ও রোজগার খাই বলে, ও রোজগার খাই বলে এও কি বিশ্বাস করতে বলিস? একটি যুবতী মেয়ে যে সারা রাত বাইরে কাটিয়েছে সে নিষ্পাপ নিষ্কলঙ্ক, আমার অক্ষমতার সুযোগ নিয়ে এত বড় শাস্তি আমাকে দিস নে। ঘর থেকে তোর থেকে যখন ভিক্ষুকের মতো হাত পেতে নিতে হয়, তখন রাস্তার মানুষের কাছ থেকে নিতে একটুও লজ্জা করবে না। বাবা, আমার অনেক বয়স হয়েছে, বাঙালি মেয়েদের হিসেব অনুযায়ী আমার বিয়ের বয়স পার হয়ে গেছে। আমি তো আমার নিজের কথা কখনো ভাবিনি বাবা। আমার এত কষ্টের রোজগারকে তুমি ভিক্ষে মনে করো? আমি তো আমার একার কথা কখনো ভাবিনি। অপরাধ করলে তো আমি অনেক আগে করতে পারতাম বাবা। আমি সব জানি শাহানা, সব বুঝি। তুমি একটিবার তুই আমার হয়ে দেখ, আমি কি সান্ত্বনা দেবো। তোমার মাথায় হাত রেখে এই আমি কসম খেয়ে বলছি বাবা, আমি কোনো অন্যায় করিনি আর কোনোদিন করবো না। যে প্রশ্নগুলো আজ তোমার মনে কষ্ট দিচ্ছে, সময় মতো তুমি তার উত্তর পাবে বাবা।
Can I have your number? Be anything you want me to. Tahole ashi. Khuda hafez. Bye. রাজু আজই দেখবো চল চল কি ব্যাপার নীরব কেন? নীরব নয়, বলতে লজ্জা লাগছেন। আপনি আগামীকাল এই মহল্লা ছেড়ে চলে যাবেন। কেন? গরিব হলেও এখানে ভদ্রলোকেরই থাকে। তাতে আমি কি কোনো বাধার সৃষ্টি করেছি? নিজের কাছেই প্রশ্ন করে দেখুন। রাগ পেশাল, এই যে সোজা কথা কইতাছি, এই জায়গায় দুই নম্বর ব্যবসা চলবে না, কালকে জন্য না দেখি। ও, যদি আমি না যাই? জোর করে তাড়িয়ে দেব। ঠিক আছে, চ্যালেঞ্জ থাকলো, আমি যাব না। পারলে জোর করে তাড়াবে। রাজু, মেয়ে মানুষ, চল। ঠিক আছে, পরে ছোটা মনে তো। হ্যাঁ, ওই যে দুই নম্বর আইতাছে, একটা সিতা। আমি দেখছি নাকি, পুরুষ মানুষ হলে ঠিকই ধরে উঠাইতাম, আইয়া মানুষ ধরলে যদি সুইট লাগে। রাগ করছে, রাগ করছে রে। এক্সকিউজ মি, ডিকে খন্দকার সাহেব আছেন? আপনি? আমি সাপ্তাহিক রূপবাণী থেকে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, আপনার জন্যই অপেক্ষা করছেন, প্লিজ যান। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাপ্তাহিক রূপবাণী থেকে এসেছি। আপনার জন্যই অপেক্ষা করছিলাম, বসুন। ধন্যবাদ। ভেতরে চা নাস্তা পাঠিয়ে দাও। ফটোগ্রাফার আসেনি? ছবি তুলবেন না? না, আসেনি। প্রয়োজনীয় ফটোগ্রাফার এসে ছবি তুলে নিয়ে যাবে। আচ্ছা, আপনারা তো আপনাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য ডেকেছেন। জি, আর ফটো ফটো। আপনি মিস্টার ডিকে খন্দকার? জি। আর আপনি মিস্টার নাজমুল হোসেন? জি জি। এবার আমি আপনাদের কিছু প্রশ্ন করি। হ্যাঁ, করুন করুন।
আপনারা দুজনেই বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। জি হ্যাঁ, আমরা এখনো বেশ কয়েকটা ব্যবসার পার্টনার। পার্টনার। এবার আপনারা রাজনীতিতে আসতে চাচ্ছেন। জি জি। এটা কেউ কি আপনারা ব্যবসা হিসেবে না? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। না 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 না, আমরা দেশের নৈরাজ্যকর পরিস্থিতিতে জনসেবার উদ্দেশ্যে রাজনীতিতে আসতে চাচ্ছি। জি জি, বলতে পারেন আমরা দেশ মানে উদ্বুদ্ধ হয়ে, হ্যাঁ উদ্বুদ্ধ, রাজনৈতিক নতুন দল গঠন করতে চাচ্ছি। জি 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 জি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বলুন। বাংলাদেশ একটি ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও এখানে প্রায় 72টি রাজনৈতিক দল আছে। যা হওয়া উচিত ছিল। হ্যাঁ তা তো বটেই। এরপরে আপনারা এই 72টি দলের কোন সংগঠনের সাথে জড়িত না হয়ে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, কেন? দেখুন, আমরা যদি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলে যোগদান করি তাহলে সাধারণ সদস্য হিসেবে সেখানে থাকতে হবে। এতে আমাদের জনসেবামূলক কার্যকলাপে বেশ কিছুটা বিঘ্ন ঘটবে। যেমন এক্ষুনি আমরা কোনো রাজনৈতিক দলে যোগদান করলে আগামী নির্বাচনে এমপি ক্যান্ডিডেট হিসেবে আমরা নমিনেশন পাব না। তাহলে এই কথার পরিপ্রেক্ষিতে আমি কি আপনাদের একটি কথা বলতে পারি না? নতুন রাজনৈতিক দল গঠন করে আপনারা রাতারাতি নেতা হতে? হ্যাঁ তা তো। আরে না না না, এটা আপনি কি বলতে চাইছেন? আমরা নতুন রাজনৈতিক দল গঠন করার উদ্দেশ্যই হলো জনগণের সামনে চলে আসা। অর্থাৎ আমরা জনগণকে দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিতে চাই। আপনারা বিরাট ব্যবসায়ী, প্রচুর টাকার মালিক, তাই জনগণের দুঃখ দুর্দশা দেখে আপনারা এই রাজনীতিতে নামতে চাচ্ছেন, তাই তো? আচ্ছা, কিছুদিন আগে যে বেবি ফুড কেলেঙ্কারি ঘটে গেল, এয়ারপোর্টে প্রায় 50 লক্ষ টাকার সোনা ধরা পড়ল। এইসব আন্তর্জাতিক চোরাচালানিদের সাথে শোনা যায় মিস্টার হোসেন এবং খন্দকার জড়িত। আপনি কি বলতে চাচ্ছেন? তাই তো, কি বলতে চাচ্ছেন? যা বলতে চাচ্ছি তা আপনাদের ভালোর জন্যই বলছি। মনে করেন যেভাবেই হোক ঘটনাগুলো আপনারা চাপা দিয়ে যাচ্ছেন, কিন্তু যখন আপনারা রাজনীতি করবেন অর্থাৎ মঞ্চে আসবেন তখন দেখা যাবে অনেক রাজনৈতিক দলই আপনাদের বিরোধিতা করছে। হ্যাঁ তাতে কি? আর তখন শুধু সোনা আর ফুট কেলেঙ্কারি নয়, আপনাদের ব্যক্তিগত চরিত্রের অনেক কুকর্মের কথাও বেরিয়ে আসবে। তাতে কি আপনাদের রাজনীতিতে ক্ষতি হবে না? এসব আপনি কি প্রশ্ন করছেন? আমরা জনগণের সেবার উদ্দেশ্যে তাদেরকে দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিতে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি। কোথায় আপনি আমাদের সুন্দর সুন্দর ছবি তুলবেন? হ্যাঁ আমাদের জীবনই ছাপবেন তা নয়, কিন্তু ইন্টারভিউর জন্য যখন ডেকেছেন তখন ছাপা হবে। গেট আউট, যাও। এটাও কিন্তু ছাপা হবে। দাঁড়ান, ছাপা হবে? হ্যাঁ। আপনার এই কলমটার দাম কত? কত আর, 2-3 টাকা। কলম নয়, কলমের লেখাটা। ও, এটা সাংবাদিকের কলম, টাকা দিয়ে কেনা যায় না। কেনা না গেলেও ভাঙা যায়। যায় কি, ভেঙে দেব। হুবহু চেপে দিয়েছে।
আরে তোমার কথা মতো রাজনীতি করতে এসে সব কিন্তু ফাঁস হয়ে গেল। প্রত্যেক এক সাংবাদিক ডাকলে ইন্টারভিউ দেব, জীবনী লিখবে, ছবি ছাপাবে, তা নয়, এই দেখো বিগত সব কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছে। দেখো এদের জন্য কিচ্ছু করা যাবে না, এই সাংবাদিক জাতটা বড় ঘাড়তারা। হুসাইন, জীবনে বহু কুকর্ম করেছে, আমাদের দ্বারা রাজনীতি সম্ভব নয়। না, আরে দাঁড়াও, অত অধৈর্য হলে চলবে না। আমার নানা বলতেন যে পুকুরে আংটি হারায় সেই পুকুরেই খুঁজতে হয়। পুকুরে যখন নেমেছি আংটি খুঁজে বের করতেই হবে। হুসাইন, এই রাজনৈতিক দলটলে আমাদের দরকার নেই, আগামী নির্বাচনে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবো। ভোট দেবে কে? আরে টাকা দিয়ে কিনে নেব, আমাদের গুন্ডা বাহিনী আছে, আর যদি কোন রকম পাশ করতে পারি, বিভিন্ন দল যখন সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য তাগ অপয়ার লাগবে তখন আর আমরা স্বতন্ত্র থাকব না। যে দল সরকার গঠন করবে সেই দলে ভিড়ে পড়ব, কিন্তু কথা থাকবে বিনিময় মন্ত্রিত্ব। তাহলে দুজনে দুই এলাকা পেছে কাজে নেমে পড়ি। আরে খন্দকার, তুমি একটা কেমন লোক, তুমি মন্ত্রী হওয়া মানে তো আমিও মন্ত্রী হওয়া। হ্যাঁ, অযথা দুজনে দাঁড়াবো কেন, ইনভেস্টমেন্ট বেশি হবে, তাছাড়া কাজেরও ক্ষতি হবে, বেটার তুমি একাই দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সে তো তুমি এখন বলছো, আমি চলে গেলি তো সব ভুলে যাবে, আর মেয়ে মানুষ তাহলে আরো। আচ্ছা ওটা একটু কমাতে পারো না? আরে দোষ, তুমি সবসময় ফাজলামো করো না তো। ফাজলামো শালার পুত, তোমার ধরনের আমি রাজ্যে বসে আছি, আর অসুখ তোমার টিয়া দিত না বাড়িতে আর মারুদ। আমি কই রাজু, আর সাত দিন হয় এই বেটা কখন যে রিক্সা নেয় আর কখন যে জমা দেয় আমি ধরতেই পারি না। আজ রাজ্যে গিয়া শালার আমি ধরছি। আর বড় অসুখ এখন তোলা দুটো আমি তো গায়ে চালাই, দুটা বেশি গেল লাই। ঠিক আছে, আজিজ মিয়া তোমার কাছে কত টাকা আছে? সব টাকা বের কর, আমি বলছি বের কর, বের কর। এই নাও টাকা, আগের পাঁচশো টাকা দেবে না, আরো সাত দিন চালাবে সে টাকাও দেবে না, এ নাও তুমি যাও। ওদিকে জানা শালা, শালা পেতি রংবাজ। খন্দকার, আসলে তুমি দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছ, সারাদিন কি চিন্তা করো, প্রায় অন্য মানুষকে দেখি সারা রাত ঘুমোইনি। সে তো তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি। আচ্ছা ঘরে গিয়ে কি বলবো, বাসা থেকে যদি তোমার কাছে টেলিফোন আসে বলবে মধুমতি প্রজেক্ট নিয়ে সারা রাত মিটিং করেছি। আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু ইলেকশনের ব্যাপারে তো তোমার কোনো সারা শব্দ পাচ্ছি না, এই ব্যাপারে তো নীরব থাকলে চলবে না। তুমি জানো আজ শুনে এলাম অল্প দিনের মধ্যে ইলেকশন দিচ্ছে, এর জন্য প্রস্তুতি নিতে হবে না? হ্যাঁ, আমাকে কি করতে হবে বলো। আরে প্রথম কাজই হলো অল্প দামি গোটা কয়েক পাঞ্জাবি কেনো, প্রিন্ট স্যুট বানাও, টুপি কেনো, ওগুলো পরে মহল্লায় গিয়ে জনগণের সাথে পরিচিত হও, গরিব লোকদের মধ্যে টাকা ছড়াও। আমি বলছিলাম কি বস, এত সব না করে ইলেকশনের দায়িত্বটা আমার উপর ছেড়ে দিন। কি করবে তুমি? ইলেকশনে শুধু আমরা নর্মাল প্রচার করব, তারপর ভোট নেওয়ার দায়িত্ব আমার। ভোট কিভাবে নেবে? কি যে বলেন বস, ইলেকশনের আগের দিন রাত্রে মহল্লায় মহল্লায় গিয়ে বলবো আপনাদের কোনো ভোট দিতে হবে না, আপনাদের পছন্দ করার লোককে আমরাই ভোট দিয়ে দেব। তারপর আমাদের ত্রিশটা কেন্দ্র
মানে 3×5=15 মানে 150টা বোমা সকাল 10টায় প্রত্যেকটা কেন্দ্রে 5টা করে বোমা ফাটবে ভোট কেন্দ্র পরিষ্কার তখন শুধু সিল মারব আমরা গুড আইডিয়া আরে রাখো তোমার গুড আইডিয়া শেরের উপর শোয়াশের আছে অন্য সব কান্ডিরা কি বসে থাকবে খন্দকার রাজনীতিতে একটা কথা মনে রাখবে জনগণই শক্তির উৎস বেয়াদবি মাফ করবেন বস আমরা তো রাজনীতি করতে যাচ্ছি না আমরা হতে চাই মিনিস্টার যতটা সোজা ভাবছো ততটা সোজা নয় শোনো খন্দকার আমাদের দেশের অধিকাংশ মানুষই সহজ সরল দুটো মিষ্টি কথা বললেই তার গলে যায় 10 টাকা হাতে দিলে সে আর কখনো বেইমানি করবে না আমার কথা শোনো কালই তুমি বেরিয়ে পড়ো টাকা পয়সা যেখানে যা লাগে ঠিক মতো দিবি আর ব্রিফকেসটা ঠিক মতো রাখিস গুন্ডা বাবা আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম এই বেচে যাবে থেকে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি তো চিনলাম না জি এই 555 সিগারেট বিদেশি সিগারেট আমি বেচি না জি না জি না এই হেনে বই না 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 ঠিক আছে আহা কি কষ্ট এই মুক্ত আকাশের নিচে আপনার দোকান নিশ্চয়ই বৃষ্টির দিনে আপনার দোকানটা বন্ধ করে বেকার হয়ে বসে থাকতে হয় ঠিক কইছেন স্যার তা তো হইবই জানেন তার চাইতে বেশি হয় ওই হরতালের দিন একেবারে দোকানপাট বন্ধ করে গড়ে গিয়ে বসে থেকে বেকার হইয়া দেশের এই রাজনৈতিক অস্থিরতা আপনাদের মতো গরিব লোকজনদের কথা কেউ ভাবে না আর যদি আপনার দোকানটা পাকা হতো তাহলে রোদ বৃষ্টিতে কোনো অসুবিধা হতো না একেবারে 100% সত্য কথা কইছেন স্যার জি 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 আমি এসেছি আপনাদের সাথে পরিচিত হতে এই গরিব জনগণের একটু সেবা করতে চাই কেমন কইরা এই যে সামনে নির্বাচন কি অর্থাৎ ইলেকশন আরে বাংলায় কইবেন তো আচ্ছা 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 আপনাদের এলাকা থেকে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চাই যদি আপনারা সবাই আমাকে অনুমতি দেন ও ভোটের কথা কইতাছেন জি জি আপনাদের সেবা করতে চাই কিছু না কিছু না এই যে আপনারে ভোট দিলে আমার এই দোকান পাকা হইব তো ইনশাআল্লাহ তাহলে তো আপনারই ভোট দিব যে টুপি আজকাল লাগাইছেন না স্যার আপনারা দেখা বিকট নেতা মনে হইতাছে আপনাদের দোয়া আর কি আসি আমার কথাটা একটু মনে রাখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাখুন জান আসসালামু আলাইকুম জান আহা ভোটের আগে আপনারা কত কিছু দিয়ে দেন পারলে আমার এই দোকানটা সোনারগাঁও হোটেল বানায় দেন আপনিও দোকান দিবেন আমার গোড়ার আন্ডা আর আমিও আপনাদের ভোট দিব এই মুরগির আন্ডা বস ওরাই কিন্তু রাজুর গ্রুপ ইলেকশন আসসালামু আলাইকুম আহ কি মাসুম বাচ্চা মাটিতে পড়ে আছে বস এ তো ভুটান না ও ভুটান না হোক ওর মা তো ভুটান এ বেটি বাচ্চাটা প্রসাব করে দিয়েছে দেখেছ কুক করেছে মুখে করলেও কিছু বলা যাবে না ইলেকশন না না ও কিছু না আমরাও তো একসময় বাচ্চা ছিলাম এই নিন বাচ্চাটাকে কিছু কিনে দিকে খন্দকার ইলেকশনে দাঁড়াবে আসুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এই পান সুপারি খাইয়েন রাজু এই শেষ শালা ধরবো এই যে নেতাজি আসসালামু আলাইকুম ছোট ভাই আরে রাখেন আপনার সালাম আপনার কাছে রাখেন ব্যবসা তো ভালোই ধরছেন আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না ইলেকশনের জন্য বিজেপি লাগা গেছো শালার পক্ষে কিছু বোঝে না ছি 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 মুখ খারাপ করে না ছোট ভাই রাখ বেটা হয় নেতা এই সব উপদে চাপা বাজে বোকা পাবলিদেরকে বোঝাইস আমাকে কিছু বলছেন ভাইয়া হয় বেটা কথা কম কো এর যেন কোনদিন এই মহল্লায় না দেখি তাইলে কিন্তু আজকাল উসকান খুললা একেবারে আনলাইবেন পরে সাইরা দেবো উঠলি না ফুটামো হয় আমার সাথে সালা সাল লাগু তা বাগা নাম হে হে
মিয়ারা দিলাই তো নেতার ঘুম হারাম কইরা কেন ইলেকশনের নেতা ভাই রাজনীতির কোনো দোষ নাই চুপ করো রাখো তোমার ইলেকশন সামান্য কয়েকটা বস্তির ছেলে আমাকে অপমান করবে আর আমি নীরবে তা সহ্য করবো যে বস আজই আমি ওদেরকে বাধা অবস্থায় আমার অফিসে দেখতে চাই আমি নিজ হাতে ওদেরকে না চাপকানো পর্যন্ত আমার শান্তি নেই যাও ওকে বস দাঁড়াও যেমন রাজা তেমন তার সেনাপতি আরে হুকুম পেয়ে তো তামিল কোথায় যাচ্ছ বেঁধে আনতে গেলে নিজেও তো বাধা পড়তে পারো এর আগে তুমি ওদের কিছুই করতে পারো নি ছেলেগুলোকে আমি চিনি আমি একবার চোট খেয়েছি এখনো অমাবস্যা পূর্ণিমায় গরম পানি সেঁক নিতে হয় হুসান তুমি ভীরু কাপুরুষ বুলেট তুমি পিস্তল নিয়ে যাও প্রয়োজন বোধ ওদেরকে গুলি করবে আমি ডিকে খন্দকার বলছি ওয়ালাইকুম আসসালাম দেখুন আমার কিছু ছেলে নির্বাচনী মিছিলে গিয়েছিল কতিপয় দুষ্কৃতিকারী ওদের উপর বোমা হামলা করেছে হ্যাঁ হ্যাঁ ওই ওই হাড় কাটা গলির ছেলে পেলেগুলোই মুসলমান হয়েও সে আমাকে কথা দিয়েছে সে আমার মুখাগ্নি করবে করছিল তুমি কি কিছুই করতে পারো না ভগবান ওর জন্য তুমি কি কিছুই করতে পারো না ভগবান ওর জন্য কালোনিয়া কি ব্যাপার দোকানের অবস্থা এই মাস্তান সাহেবরা গেছে কই শ্বশুর বাড়ি গেছে দিদি পয়সা সুযোগ পয়সা হ্যালো হ্যালো আর মিয়া নিজের গ্যারেজ আমার তাত্তির অঙ্গাজ গুলো আমি আইতে পারি না এখন গেছে বিত্তে বেশি ফাল পাইল না ওরা জিন্দিগি লেগে যায় নাই আইতাছে আইতাছে তখন তখন কাটটা ভিতরে যায় আবারও আইব চোদ্দ বছর না ফাঁসি দশ যাও যাও চুমা যাও যাও যাও
মারামারি করছিল, দুই দলে মারামারি করলো, এক দলটা ছেড়ে দিল আর হ্যাঁ আটকে রাখলো। কত অনুরোধ করলাম, তদবির করার তো কেউ নাই, তাই ছাড়লো না। অলরেডি ডিটেনশন হয়ে গেছে, আপনি ওদের জন্য কিছুই করতে পারেন না? ওরা অনেক ক্রাইমের সাথে জড়িত, তাছাড়া ওদের কাছে অবৈধ অস্ত্র আছে। দেখুন মিস্ত্রিদা, ডিটেনশন হয়ে গেলে একজন পুলিশ অফিসারের কিছুই করার থাকে না। আর তাছাড়া আমি বুঝতে পারছি না আপনি কেন ওদের জন্য এত ইন্টারেস্টেড। এই ছেলেগুলোর মা বাবা কিন্তু কোনোদিনও আসেনি। আসেনি হয়তো খুবই দুঃখে, এই ছেলেগুলো আমার উপরে অনেক অত্যাচার করেছিল, কিন্তু একদিন একটা রাতের ঘটনা দেখে মনে হয়েছিল ওরা নষ্ট হলো, একদম পচে যায়নি। আর সেজন্যই আমার মনে হয় ওরা একটু গাইডেন্স পেলেই বোধ হয় ভালো হয়ে যেত। যুব সামাজিক একটি দেশের মেরুদণ্ড, ওরাও কিন্তু এ দেশেরই ছেলে। ওরা খারাপ হয়ে গেলে দেশের সামান্য হলেও একটু ক্ষতি হবে। কিন্তু আমার দ্বারা তো কিছু করা সম্ভব নয়, বেটার আপনি উপর লেভেল একটু চেষ্টা করে দেখুন। একটা কথা মনে রাখবেন মিশ্রিতা, সরকারও কিন্তু ক্রাইম সৃষ্টি করতে চায় না, বন্ধ করতে চায়। সরকারও কিন্তু জানে ওরা এদেশের মেরুদণ্ড। সরকার যদি এমন কোনো গ্যারান্টি পায় যে ওরা আর কোনো ক্রাইম করবে না, তাহলে কেন ওদের আটকে রাখবে? কি ব্যাপার, কথা বলছো না যে? আমি কিন্তু মহল্লায় আছি, তোমরা নেই। জেলখানাতেই প্রথমবার, নিশ্চয়ই কষ্ট হচ্ছে। না, আমি একবার আইছি, ওরা আহে নাই তো, ওই অগুই একটু কষ্ট বেশি হইতাছে। কারণ মা বাবা নিশ্চয়ই দেখা করতে আসেনি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ গার্জিয়ানরা এসব পছন্দ করে না। আপনি আমাকে দেখতেছেন? আমাকে আপনার মানুষ বলতে তো ওই কালু ভাই, হরিপদ কাকা, আর আপনি পাইলাম। এই আপনার একটা কথা জিগাই, হ্যাঁ মনে কিছু করেন না, আসলে আপনি কি ব্যবসাটা করেন? তোমাদের হিসাবে তো দেহ ব্যবসা, অর্থাৎ কলগার। আসলে আমি একটা সাপ্তাহিক পোর্টার, তোমরা আমাকে কলগার ভেবে আমার উপর অনেক অত্যাচার করেছ, এতে আমার মনে কিন্তু কোনো দুঃখ নেই। আমি বুঝি তোমাদের মহল্লায় আমার এই পোশাক এবং চলাফেরা কিছুটা বেমানান, কি করব, চাকরি আর বেতন দুটোকে সামলাতে গিয়ে এই অবস্থা। চাকরি যা করি তাতে অনেক হাই সোসাইটিতে আমাকে মিশতে হয়, আর মিশতে গেলেই এ পোশাক পরতে হয়, আর বেতন যা পাই তা দিয়ে হাই সোসাইটিতে বাস করতে পারি না। ম্যাডাম, আপনি ঠিক আছে, ঠিক আছে, শোনো, আমি থানায় গিয়েছিলাম, মিনিস্ট্রিতেও দরখাস্ত করেছি, চিন্তা করো না, দু একদিনের মধ্যেই তোমরা ছাড়া পেয়ে যাবে। যাই। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার যদি কি আজ কোনো মেহমান আইব? তুই একজন হইলে তো অনেক খাবারই বাইসা দেব, হ্যাঁ তাই না? ওরা কি অহনি আইবে ম্যাডাম? ঠান্ডা হয়ে যাইতেছে তো। না আমরা যাই। আরে কোথায় যাচ্ছ, বসো না। এই কইছিলাম কি, মেহমান কইছে আপনি না খাইয়া বইয়া থাকলে কেমন দেখা যায়, তাই না? আমরা যাই। তোমরাই আমার মেহমান। আমরা আমরা আপনাকে আপনার মেহমান, হ্যাঁ তাহলে আমরা সব খাবো। কি হলো, চুপ করে আছো কেন, খাও। দূর ম্যাডাম, আমি থাকতে আপনি কষ্ট করতে পারবো না, লেডিস ফার্স্ট। ধরেন
সামনে খাউন্টে বইয়ে থাকলে আলা গু না দেয় ধনকৃষ্ণা জেল খেলা তাড়াউটি খাইতে খেতে ফেটা সার হয়ে গেছে গা কালু শুনলাম ওরা নাকি ছাড়া পেয়েছে হ্যাঁ পাইছে বাপ হয়ে তো একবারও জেলখানায় দেখা করতে গেলেন না কি করব ওই বিয়েটা করি আমি ভুল করেছি ওরা কোথায় ওই যে আমার সাংবাদ ম্যাডাম আছে না উনি তো ছাড়াই আনছেন তার বাসায় আছে রাজন বোধ হয় আমার উপর রাগ করে আছে একটু বলো বাসায় যেতে আচ্ছা কমুনি না 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 ওর মা আবার রাগ করবে আমি দরজা খুলে বাইরে বসে থাকবো কতদিন ওকে দেখি না ওকে দেখার ইচ্ছে ছিল ও যেন একবার হলো দেখা করে আসে বিশ্বাস করেন ম্যাডাম আমার জীবনে এত ভালো খাবার আমি খাই নাই আর এত আদর করেও কেউ খাওয়াই নাই ম্যাডাম এই আমাদের বেয়াদবি মাফ করে দিয়েন হ্যাঁ আমরা মনে হয় যাই হ্যাঁ না চল বসো বসো আমি তোমাদের কিছু কথা জিজ্ঞেস করব আমার অনুরোধ তোমরা সত্যি কথা বলবে জি জি ম্যাডাম থানায় গিয়ে তোমাদের সম্পর্কে অনেক কিছু জেনেছি তোমরা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত খন্দকারের বন্ধু হোসাইনের অফিস ভেঙেছ একদিন একটা রেশন শপ লুট করেছ ডেকে খন্দকারকে অপমান করেছ এছাড়া আরো অনেক ক্রাইমের সাথে তোমরা জড়িত কিন্তু কেন চুপ করে আছো যে আচ্ছা তুমি বলো তুমি কি করতে এবং কেন এসব অপরাধ করেছ ম্যাডাম আমি এম পাস করার পরেও কোনো সরকারি চাকরির জন্য দরখাস্ত করতে পারিনি কেন ভারতীয় বন্ধ থাকতে থাকতে অনেকটা বছর পার হয়ে গেছে পাশ করে বের হবার পর চাকরির বসটা পার হয়ে গেল বিশ্বাস করবেন ম্যাডাম চাকরির ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করে বোমা বানাতে জানেন মানুষ খুন করেছেন রাজুকে এসে বললাম রাজু রাজু একটা চাকু তুলে দিল হাতে ফেলতে পারলাম না এদিক থেকে মাও ঘর থেকে বের করে দিয়েছে কি আর করবো বাস হয়ে গেলাম রংবাজ তুমি আমার কি বাবা চাকরি করতো রিটায়ার করেছে বড় বোন চাকরি করে সংসার চালায় আমি বিয়ে পাশ করে কোথাও চাকরি পেলাম না বোনের রোজগার খেতে লজ্জা লাগে রাজু আমার সব জানতো বাবার হাতে একদিন চাকু তুলে দিল ব্যাস রংবাজ হয়ে গেলাম আমি ম্যাডাম আমি মানে আমার বাপাকে আমি জানি না মনে কিছু করবেন না ম্যাডাম আমি তো যারও সন্তান রাস্তাঘাটে বড় হয়েছি আসলে আমি এই আগের থেকে খারাপ পেটের দায় অনেক কিছু করছি 10 টাকা নিয়ে রাস্তায় বোমা ফোটানো পকেট কাটা টিকিট ব্ল্যাক করা চুরিও করছি ম্যাডাম ম্যাডাম আমি বরং রাজুর সাথে মিশা জাতি উঠছি প্যান্ট শার্ট পরি অনেকে ভাবে আমি বোধহয় বেকার যুবক এম এ পাস আসলে ঠন ঠানা ঠন রাজু সবার কথাই জানা গেল তুমি ওদেরকে ক্রিমিনাল বানিয়েছো কিন্তু কেন এমনি আমার খুশি বাহ সুন্দর জবাব তো তোমার এই অদ্ভুত ধরনের খুশির কারণটা জানতে পারি তিনটি যুবক ছেলের ভবিষ্যৎ নষ্ট করে তাদেরকে ক্রিমিনাল বানানোর জন্য তুমি দায়ী তোমার মা বোন নেই ম্যাডাম রাজু সম্বন্ধে আমরা কিছুই জানি না ও বোধহয় আমার মতোই তবে মুখে কিছু কয় না আজ বলতে হবে রাজু
তুমি এদেরকে কেন ক্রিমিনাল বানিয়েছো? শুধু ওদেরকেই না, পারলে দেশে সবাইকে ক্রিমিনাল বানাতাম, পারলে শুধু ক্ষমতা নিতে পারছি না। বাহ সুন্দর, সদ্য স্বাধীনতা প্রাপ্ত পৃথিবীর ছোট্ট একটি দরিদ্রতম দেশের যুবকের মুখ থেকে কি সুন্দর কথা বেরিয়ে আসছে। ছোট্ট স্বাধীন দেশ, কে বানিয়েছে দেশ, কে স্বাধীন করেছে? আমি যুদ্ধ করেছি। তুমি মুক্তিযোদ্ধা ছিলে? হ্যাঁ ছিলাম। মোরা একটি ফুলকে বাঁধবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসি জন্য, কেমন আছে? তুই তো মুক্তিযুদ্ধে চলে গেলি, তোর বাবা মাকে কত বললাম আমরা দেশ ছেড়ে পালাচ্ছি, তোমরাও পালাও। তোর বাবা রাজি হলো না, বলল জন্মভূমি মায়ের কোল, হানাদারের ভয়ে দেশ ছেড়ে পালাবো কেন, দরকার হলে লড়বো, লড়াই করব। বাঁচার জন্য আমি কিন্তু পালাতে চেয়েছিলাম, তোর কাকিমা শঙ্কর সবাইকে নিয়ে ভোর রাতে রওনা হলাম। শঙ্কর গেল তোদের বাড়ি তামাশার থালা আর পেতলের ঘটি রেখে আসতে, মরা গরুর ওপর শকুন যেমন ঝাঁপিয়ে পড়ে তেমনি হঠাৎ ঝাঁপিয়ে পড়ল আনাদার দুশ্মন, আগুন লাগালো, ভুল ছড়লো, ছেলে বুড়ো বে পুরুষ তারপর আমি এদেশে মানুষের কাছে হাত পেতেছি, একটা চাকরির জন্য পাইলি, মা বাবা ভাই বোন ছাড়া একটা লোক কিভাবে বাঁচতে পারে? আমার নিজেকে মনে হয় আমি একটা রাস্তার কুকুর, কুটা লাগলে যেখানে যা পাচ্ছি খাচ্ছি, ঘুম আসলে যেখানে সেখানে ঘুমাচ্ছি, 16টি বছর আমার পিঠে, কেউ একটু হাত বুলাই দি, কেউ একটু আদরও করেনি, যেমন রাস্তার কুকুরকে কেউ কোনোদিন আদর করে না। দেশ আমাকে প্রতিষ্ঠিত করবে, কত লোককে দেশ প্রতিষ্ঠিত করবে? যে দেশের অধিকাংশ লোক রাস্তায় থাকে, যে দেশ পৃথিবীর একটি গরিব দেশ, তোমার মতো লক্ষ লক্ষ গৃহহারা লোককে এ দেশ প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিতে পারে না, সে ক্ষমতা এ দেশে নেই। মুক্তিযুদ্ধ করেছিলে বলেই কি তোমাকে দেশ প্রতিষ্ঠিত করবে? কেন, সেদিন এ দেশের 7.5 কোটি মানুষের দায়িত্ব ছিল এ দেশকে স্বাধীন করা, আর আজ 10 কোটি মানুষের দায়িত্ব হলো এ দেশকে রক্ষা করা। মুক্তিযুদ্ধে সেদিন শুধু তোমার মা বাবাই মারা যায়নি, মরেছিল 30 লক্ষ লোক। আমার মা বাবা মরেছিল, আমি তো দেশের কাছে হাত পা দিইনি, এ নিয়ে আমার তো কোনো দুঃখ নেই। মুক্তিযুদ্ধ করেছি বলেই কি আমাকে বিল্ডিং বানিয়ে দিতে হবে? দেশ এ দায়িত্ব নিতে পারে না, দেশ তোমাকে প্রতিষ্ঠিত করবে না, তুমি দেশকে প্রতিষ্ঠিত করবে। নতুন পতাকার জন্ম দেওয়াই স্বাধীনতা নয়, যতদিন না দেশের অর্থনৈতিক মুক্তি আসবে ততদিন এই স্বাধীনতার কোন মূল্য নেই। শ্রমিকের চাকরি করতে পারো না, রিক্সা চালাতে পারো না, করবে? করবে শ্রমিকের চাকরি? আমি দেব। আমার বন্ধুর গার্মেন্টসে চাকরি করবে?
কেউ করুক আর না করুক আমি করুম। এদিনে ধরে নিয়ে আসছে মায়ের দিছে আর ডিউটি ভেঙে গেছে হলো ব্যাপার করে আর সহ্য হয় না ম্যাডাম। তোমরা সবাই করবে? তাহলে তোমাদের অস্ত্রগুলো আমার কাছে জমা দাও। না ম্যাডাম, ওসব ভেজাল জিনিস আমরা রাখি না, আমাদের কিছু অস্ত্রই নাই। আছে, আমি থানা থেকে রিপোর্ট পেয়েছি। আমাদের কাছে চারটে চাকু ছাড়া আর কিছুই নেই। ঠিক আছে, ওগুলোই দাও। যার সারায় ভাগ্য মোদের বদলে গেছে মোরা সবাই তো করি তাকে, যার সারায় ভাগ্য মোদের বদলে গেছে মোরা সবাই তো করি তাকে, সে যেন এ দুনিয়ায় সে যেন এ দুনিয়ায় সে যেন এ দুনিয়ায় সে যেন এ দুনিয়ায় ওরে হাজার বছর বেঁচে থাকে, যার সারায় ভাগ মোদের বদলে গেছে মোরা সবাই দোয়া করি তাকে। ওর জীবন ছিল লন্ড ভন্ড ছিলাম জন ছাড়া বেকার বলেছিলাম মোরা বড়ই সর্বহারা, ওর জীবন ছিল লন্ড ভন্ড ছিলাম জন ছাড়া বেকার বলেছিলাম মোরা বড়ই সর্বহারা, এখন কোন চিন্তা নাই চাকরি পেয়ে গেছি ভাই, এখন কোন চিন্তা নাই চাকরি পেয়ে গেছি ভাই, দম ফিরে পেলাম তার নাকে, যার সারায় ভাগ মোদের বদলে গেছে ওরা সবাই তো করি তাকে। পেটের দায়ে করতাম মোরা গুন্ডামি রঙ বাজি, ভালো ছেলে হব মোরা শপথ নিলাম আজি, ওর পেটের দায়ে করতাম মোরা গুন্ডামি রঙ বাজি, ভালো ছেলে হব মোরা শপথ নিলাম আজি, নাই রে কোনো অভাব নাই সবার মুখে হাসি তাই, নাই রে কোনো অভাব নাই সবার মুখে হাসি তাই, সুখের রাজ্য দেব বাবা মাকে, যার সারায় ভাগ্য মোদের বদলে গেছে মোরা সবাই দোয়া করি তাকে।
হয়েছে কি হয়েছে মাথাটা চক্কু দিয়ে হেঁটে পড়ে গেছিল একটা মেয়ে যে বাবার জন্য এত করে এই আমি কোনোদিনও দেখিনি জীবনটাই মাটি করে দিলি সাহানা তাই তো ভাবি ঘরের তো ঠাটবাট কেন চাকরি তো আরো অনেকেই করে জজ ব্যারিস্টারে চাকরি তো করে না করিম সাহেব মা তো আর নাই সবকিছু আপনারই সামলাইতে হইব কেন কি হয়েছে ও মা বুড়ো হয়েছেন কি বাতাসে মেয়ের চেহারা দেখে কি কিছুই বুঝেন না আপনার মেয়ের বাচ্চা হইব মেয়েরই তো দোষ কিসে বিয়ের বয়স তো চলে গেছে কবে বড় তো একটু সাদাল্লাদ আছে চুপ নির্লজ্জ মেয়ে কোথাকার চলো এখান থেকে ও মা হয় কি হয় নির্লজ্জ হলাম আমি এতদিন তো আসতাম ভালো যায় না এখন আপনি বললো আসবো নাকি আর এই খারাপ মেয়েদের ঘরে কেউ আসে সাহানা শান্তুর জন্য গুন্ডা হাইজাকারের বাবা বলবে বলে এতদিন লজ্জায় আমি ঘর থেকে বের হইনি এ আমি কি শুনলাম বল এবার আমি কি সান্ত্বনা নেব বুঝিয়ে দে এবার আমি কি বুঝে নেব শুনিয়ে দে লোকে জিজ্ঞেস করলে এবার আমি কি জবাব দেব বল সাহানা চুপ করে থাকিস না আজি যে বউ যা বলে গেল তা কি সত্যি হ্যাঁ বাবা যা শুনলে তা সত্যি তবে অবৈধ নয় শরীয়ত মতোই আমার বিয়ে হয়েছে গোপন রেখেছি আমার স্বামীর অনুরোধে কাকে বিয়ে করেছিস বাবা বিয়ে করার আগেও আমি তোমাদের কথা ভেবেছি যে ব্যক্তি অন্তত বিয়ের পরে আমাকে চাকরি করতে নিষেধ করবে না আমার রোজগারের ওপর ভাগ বসাবে না আমি বিয়ে করেছি তেমন একজন লোককে ডিকে খন্দকার অর্থাৎ আমার মালিক কিন্তু গোপন কেন বাবা আমরা তো গরিব সত্যি কথা বলতে কি ডিকে খন্দকারের স্ত্রী হবার যোগ্যতা তো আমার নেই আর সে কারণে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমার সঙ্গে বিয়েটাকে স্বাভাবিকভাবে মেনে নেবে না তাই গোপন রেখেছি আমার মনে হয় তুই ভুল করেছিস মা না বাবা আমার বিশ্বাস আমি কোনো ভুল করিনি আর যদি ভুল হয়েই থাকে সে তোমাদের কথা ভেবে এখন তো তুই আর গোপন করতে পারবি না তুমি কোনো চিন্তা করো না বাবা দুই একদিনের মধ্যেই আমি খন্দকারকে তুলে নেওয়ার কথা বলবো হ্যাঁ তাই তাই কর মা তাই কর ও যদি তোকে তুলে নেয় তাহলে সব দিক রক্ষা পাবে বাবা সন্ধ্যা করে একটা আনন্দ ফুর্তি করবো শালা গোলে গিয়ে করতে পারি না ঘরে আসার একটা গুইসা এই দিয়ে আবার ফুসফুস করে জ্বালা আমি নাকি মহল্লার সবাই জানে আমার দুর্বল বইলা খালি আমারই তর মহল্লার সবাই জানে আসসালামু আলাইকুম ভাইয়ারা দাঁড়াও হায় রে দেশ বুলেট বস একটা কোদাল আর ঝুড়ি নিয়ে এত এই যা তো আপা একটা কোদাল ঝুড়ি পাওয়া যাবে তোমরা এখানে কি করছো হায় রে দেশ চারটা যুবক ছেলে বসে বসে সময় কাটাচ্ছে আর এখানে ময়লার স্তূপ বস আমার কাজ আমাকেই করতে দাও এটা কি বলছেন বস
দেখুন দেখুন এমন সমাজে মানুষের শোয়ে বাচ্চা স্লোগান দেয় খন্দকার ভাই জিন্দাবাদ খন্দকার ভাই জিন্দাবাদ খন্দকার ভাই জিন্দাবাদ খন্দকার ভাই জিন্দাবাদ কিন্তু সামাল রে 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 আমার বোঝা আমাকে বইতে দাও হ্যাঁ স্লোগান দেই খন্দকার ভাই জিন্দাবাদ খন্দকার ভাই জিন্দাবাদ খন্দকার ভাই জিন্দাবাদ খন্দকার ভাই জিন্দাবাদ অসহ্য এত ঝামেলা জানলে ইলেকশনের মধ্যেই যেতাম মাথায় টুপি পরো রাস্তায় ফকিরকে পর্যন্ত সালাম করো তার উপর রাগ করে কথা বলা যাবে না বস্তির গিজি গলি কি দুর্গন্ধ তবু নাকে কাপড় দেয়া যাবে না কি ব্যাপার শালা চুপ করে বসে আছো যে রেস্ট থেকে লোক এসেছিল পোস্টারে অর্ডার দিয়েছো না কেন ওরা আসেনি তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে জরুরি বলো আমার আবার এক্ষুনি বের হতে হবে একটা ঘরোয়া মিটিং আছে আমাকে ঘরে তুলে নেবার সময় কি তোমার হয়েছে ও এই তোমার জরুরি কথা আরে আমি কোথায় ইলেকশন করতে গিয়ে হিমশিম খাচ্ছি আর তুমি এই মুহূর্তে ঘরে তুলে নেবার কথা ভাবছো আর যে না ভেবে পারছি না তার মানে আমার ঘরে সবাই জেনে গেছে আমাকে ঘরে তুলে নাও তোমার সন্তান এখন আমার গর্ভে বড় হচ্ছে সন্তান অবাক হচ্ছে কেন খুশি লাগছে না খুশি খুশি হব কেন শুধু বিয়ে হয়েছে সন্তান হওয়ার তো কথা ছিল না বিয়ে হলে সন্তান হয় এটাই তো নিয়ম সব কিছু নিয়ম মতো হয় না শাহানা তার মানে বিয়েটা তো নিয়ম মতোই হয়েছিল নো নো শাহানা বিয়েটা নিয়ম মতো হয়নি খন্দকার তুমি কি বলছো একটা মেয়ের বিয়ের পরে সবচেয়ে বড় স্বপ্ন থাকে তার মা হওয়ার শোনো শোনো তোমার মতো অসংখ্য মেয়ে বন্ধু আমার আছে তারা তারা তোমার মতো মাহ স্বপ্ন দেখে আমি তোমার বন্ধু স্ত্রী না না নো তুমি শরীয়ত মতো আমাকে বিয়ে করোনি তুমি কোরআন শরীফ ছিয়ে শপথ করোনি না জি একজন মুসলমান কখনো কোরআন শরীফ ছুঁয়ে শপথ করতে পারে আল্লাহর গজব পড়বে খন্দকার কোরআন শরীফ নিয়ে কোনো ছল চাতুরি করো না আরে কি বোকামে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোরআন শরীফ নিয়ে আমি ছল চাতুরি করতে যাব কেন কি আশ্চর্য ব্যাপার আরে এটা তো একটা টেলিফোন গাই এই সত্যি তুমি এটাকে কোরআন শরীফ মনে করেছিলে খন্দকার এটা না হয় মিথ্যে হলো কিন্তু আমাদের বিয়ে আরে কি নির্বোধ মেয়ে তুমি দাঁড়াও রহমত তোমার সামনে প্রতিনিয়ত যে ছেলেটি ঘুরছে ওই তো ছিল বিয়ের কাজই ফিল্মের মেকআপ ম্যানকে 5000 টাকা দিয়ে ও কি তো সেদিন কাজী বানিয়েছিলাম আমার কাবিন কাবিন রহমত তুই বাড়ি যাও এই তো সেই কাবিন সব মিথ্যে সব মিথ্যে তোমার কাছে এটা টেলিফোনের গাইড হলেও আমি সেদিন কোরআন শরীফ হিসেবে বিশ্বাস করেছিলাম রহমত তোমার কাছে পিয়ন হলেও সেদিন আমার কাছে সে কাঁদিয়েছিল আর ওই যে তুমি কাগজটা ছিঁড়ে ফেলেছো ওটা তোমার কাছে সাধারণ কাগজ হলেও আমার কাছে কাবিন নামা আর আমার এই পেটের সন্তান তোমার কাছে অবৈধ হলেও আমার কাছে সে বন্ধু তুমি স্বীকৃতি না দিলেও তোমার পরিচয় ওর জন্ম হবে যদি কোনোদিন পারি স্বীকৃতি আদায় করে নেব বুবু মহল্লার লোকেরা যে বলা বলি করছে তা কি সত্যি শান্তু রে আমাকে ধোকা দিয়েছে শান্তু আমার কোনো দোষ নেই শান্তু আমার কোনো দোষ নেই আমি তাদের কথা চিন্তা করে গোপনে বিয়ে করেছিলাম শান্তু আমি কোনো অন্যায় করিনি শান্তু আমাকে ধোকা দিয়েছে শান্তু আমাকে ধোকা দিয়েছে এত সবের পরও আমি তোমাদের হাতে চাকু তুলে দিতে পারবো না আমার চাকু আমাকে ফেরত দিন বোনের ইজ্জত লুটে নেওয়ার পর যে ভাই তার প্রতিবাদ করতে পারে না তার পৃথিবীতে বেঁচে থাকা আর না থাকা একই কথা বুঝতে পারলাম কিন্তু প্রতিবাদ করলে কি সমস্যার সমাধান হবে আমাদের চাকরিগুলো ফেরত দিন
তোমাদের হাতে চাকু তুলে দিলে তোমরা কি করবে? ডেকে খন্দকারকে খুন করবে তাই তো? ডেকে খন্দকারকে খুন করলে তার সমস্ত অপরাধ ঢাকা পড়ে যাবে, লোকে জানবে বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ ডেকে খন্দকারকে তোমরা খুন করেছো। শাহানা, তুমি কি চাও? তুমি কি চাও না তোমার সন্তানের স্বীকৃতি? তুমি কি চাও না ডেকে খন্দকার তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলুক? তোমার নিশ্চয়ই বিশ্বাস সে তোমাকে শরীয়ত মতে বিয়ে করেছিল, তোমার নিশ্চয়ই বিশ্বাস ছিল কাপড়ে বাঁধা ওই বইটাই কোরআন শরীফ ছিল, তাহলে কেন তুমি কলঙ্কিত হবে? ডিকে খন্দকার আমাকে স্ত্রীর মর্যাদা দিক বা না দিক তাতে আমার কিছুই যায় আসে না, আমি চাই আমার সন্তানের স্বীকৃতি। হ্যাঁ, এই স্বীকৃতি তোমাদের চাকুগুলো দিতে পারবে না, এর জন্য আইন আছে, আদালত আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, দেশে একটা নিয়ম আছে, সে নিয়ম তোমাদের মানতেই হবে। আইন তোমাদের হাতে তুলে দিতে পারো না? শোনো, যে চাকু তোমাদের হাত থেকে একবার তুলে নিয়েছে সে চাকু আর কোনো দিন তোমাদের হাতে তুলে দেব না। আজ থেকে শাহানার কলঙ্ক মুছে দেওয়ার দায়িত্ব আমার। তোমরা লক্ষ্মী ছেলের মতো তোমাদের কাজে ফিরে যাও, যাও যাও বলছি। তুমি আমি কি করতে পারবো রিতা? যে কাবির নামে সই করেছিল তুমি বলছো তা নেই, যে কাজই হয়েছিল সে তার অফিস পিয়ন সাক্ষী দেবে না, কি নিয়ে কোর্টে যাবে? একটা একটা কিছু তো প্রমাণ থাকতে হবে। রঞ্জু ভাই, সবচেয়ে বড় একটা প্রমাণ ওর পেটে বাচ্চা। রিতা, তুমি তো LLB পাস করেছিলে, আইনের ব্যাপারে তুমি এতটা কাঁচা কথা বলবে এটা আশা করা যায় না। রঞ্জু ভাই কি বলছেন, এত বড় অপরাধের কোনো শাস্তি হবে না? যে কাবির নামায় সই করেছিলেন তার কোনো কপি আপনার কাছে আছে? না, ওই লম্পটা ছিঁড়ে ফেলেছে। ল্যাঙ্গুয়েজ প্লিজ, দিস ইজ কোর্ট। আপনার কাছে কোনো প্রমাণ নেই, অথচ সমাজে সুপ্রতিষ্ঠিত একজন সম্মানীয় ব্যক্তিকে এই কোর্টে দাঁড়িয়ে আপনি স্বামী হিসেবে দাবি করছেন, আর সেই ব্যক্তি তা সম্পূর্ণরূপে অস্বীকার করছে, এটা কি স্বার্থ সিদ্ধির জন্য উদ্দেশ্য প্রণোদিত নয়? অবজেকশন ইওর অনার। আপনি কে? ইওর অনার, আমি শাহানা বেগমের পক্ষ থেকে মামলা চালানোর জন্য আমার প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত আপনার বিবেচনার জন্য পেশ করছি। মহামান্য আদালত আমাকে অনুমতি দিলে আমি একটি অসহায় মেয়ের পক্ষ হয়ে একটি সত্য ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা করব। আপনার আবেদন মঞ্জুর করা হলো। ইওর অনার, আমি জনাব ডিকে খন্দকারকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য মহামান্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি। আবেদন মঞ্জুর। ডিকে খন্দকার সাহেব, গত 1 এপ্রিল রোজ শুক্রবার বেলা 10টার সময় পান্তশালা বাংলোয় একজন কাজের উপস্থিতিতে আইন ও ধর্ম তো শাহানার সাথে আপনার বিয়ে হয়েছিল? না। বিয়ে করেছিলেন? না। হ্যাঁ, বিয়ে করেছিলেন, এবং সেই বাংলায় শাহানাকে নিয়ে সেদিন রাত্রি যাপন করেছিলেন। আই অবজেক্ট ইওর অনার, আমার প্রতিপক্ষ কোনো তথ্য প্রমাণাদি ছাড়াই আমার মক্কেল জনাব ডিকে খন্দকারকে প্রকাশ্য আদালতে আপত্তিকর কথা বলে তার সম্মানহানির চেষ্টা করছেন। ইওর অনার, কাজী এবং কাবিন ছাড়াও সবচেয়ে বড় একটি প্রমাণ শাহানা গর্ভবতী। শাহানার এই গর্ভধারণের পেছনে নিশ্চয়ই একজন পুরুষ লোক আছে, আর সেই পুরুষ লোকটি শাহানার অফিসের মালিক জনাব ডিকে খন্দকার। অবজেকশন ইওর অনার, আমার মক্কেল জনাব ডিকে খন্দকার একজন বৃত্তশালী দয়ালু ব্যক্তি, একদিন তিনি দয়া করে এই শাহানাকে তার অফিসে চাকরি দিয়েছিলেন। একজন অফিস সেক্রেটারি মোটামুটি যা বেতন হতে পারে, শাহানার সংসারের কথা চিন্তা করে জনাব ডিকে খন্দকার তার চেয়েও 1000 টাকা বেশি দিতেন। এত টাকা পেয়েও
সাহানা সন্তুষ্ট থাকেনি, কারণ সাহানার প্রয়োজন ছিল অনেক, আর এই প্রয়োজন মেটাতে গিয়ে সাহানা বেছে নিয়েছিল অবৈধ পথ, হয়ে গিয়েছিল মক্ষীরানী, যার ফলে আজ তার এই গর্ভধারণ। আসলে সাহানা বেগম নিজেই বলতে পারবেন না এই সন্তানের প্রকৃত পিতা কে, কারণ অর্থের লোভে সাহানাকে মিশ্র হয়েছিল অসংখ্য পুরুষের সঙ্গে। এই দেখুন একটি পত্রিকা, এই দেখুন, আজ সাহানার পক্ষে যিনি ওকালতি করছেন আসলে তিনি এই পত্রিকার একজন রিপোর্টার। সে ডিকে খন্দকার যখন জনসেবার উদ্দেশ্যে রাজনীতি করবেন বলে মনস্থির করেছিলেন, আর তখন এই রিপোর্টার মিস রিতা ডিকে খন্দকারের সুনাম পত্রিকায় ছাপাবেন বলে 1,00,000 টাকা দাবি করেছিলেন, কিন্তু উনি লোকেরা প্রচারের তোয়াক্কা করে না। তাই জনাব ডিকে খন্দকার মিস রিতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, আর মিস রিতা তার প্রতিশোধ নিয়েছিলেন এই পত্রিকায় অনেক মিথ্যে কথা লিখে। মহামান্য আদালতের কাছে এই পত্রিকা তার প্রমাণস্বরূপ পেশ করছে। ইওর অনার, মিস রিতা শুধু পত্রিকা লিখেই ক্ষান্ত হননি, তিনি খুঁজে বের করেছেন একজন দেহ প্রসারিণী সাহানা বেগমকে, কোন তথ্য ছাড়াই মিথ্যে মামলা দায়ের করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জনাব ডিকে খন্দকারের বিরুদ্ধে। ইওর অনার, এটা জনাব ডিকে খন্দকারের বিরুদ্ধে একটা সুপরিকল্পিত চক্রান্ত, আমার বিশ্বাস এর পেছনে শুধু মিস রিতা এবং সাহারাই নয়, জড়িত রয়েছেন আমার মক্কেলের বিরুদ্ধে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনিও। অতএব মহামান্য আদালতের কাছে আমার আবেদন, আমার মক্কেলের বিরুদ্ধে আনীত ভিত্তিহীন অভিযোগ নাকচ করে সম্মানী লোকের সম্মান রক্ষা করুন। ইওর অনার, প্রমাণের অভাবে এই মামলার রায় হয়তো সাহানার বিপক্ষে যাবে। প্রত্যেকটি গর্ভধারণের পেছনে একজন পুরুষ লোক অবশ্যই থাকে, আর সাহানার এই গর্ভধারণের পেছনেও নিশ্চয়ই একজন পুরুষ লোক আছে। আইনের মার পেছে হয়তো আদালতে আজ প্রমাণিত হবে ডিকে খন্দকার সেই পুরুষ লোকটি নন, তাহলে কে সেই ব্যক্তি? সে নিশ্চয়ই এই সমাজের, এই দেশের একজন লোক। আপনি, আপনি আমার, আপনি, আপনি সাহানার এই সর্বনাশ করেছেন। যেহেতু আপনিও এই সমাজেরই একজন, এই দেশেরই একজন পুরুষ, সেহেতু আমি আপনাকেও দোষারোপ করতে পারি। ওর অনা আমাকে সেই লোকটাকে খুঁজে বের করার দায়িত্ব নিতে পারে না। ওর অনা একটি একটি যারো সন্তান জন্মের পেছনে সমস্ত অপরাধ শুধু একজন মহিলারই হতে পারে না, একজন পুরুষও তার জন্য সমান অপরাধী। কিন্তু সমস্ত কলঙ্ক শুধু একজন মহিলার উপরে চাপিয়ে দেওয়া হয়, কিন্তু কেন? ওয়াই ওয়াই ইওর অনার, আর কতকাল কতকাল মেয়েদের উপরে এই নির্যাতন চলবে? শুধু আপনার কাছে নয় ইওর অনার, বিশ্ব বিবেকের কাছে আমার এই প্রশ্ন। বেশ্যালয়ে শুধু মেয়েরা কেন, আদিম যুগ থেকে বহু সভ্যতার সিঁড়িবে আজ আমরা এই আধুনিক সভ্যতায় এসেছি, কিন্তু আমাদের উত্তরণ কি হয়েছে? আসলে কি আমরা সভ্য? পণ্যের মতো মানুষ তো এখনো বেচা কিনা হচ্ছে, আর তারা হলো মেয়েরা। আপনারা পত্রিকার মাধ্যমে শুধু একজন সব মেয়েরের কথা শুনেছেন, সব মেয়ের একজন নয় ইওর অনার, সব মেয়ের একজন নয়, অসংখ্য সব মেয়ের প্রতিদিন লাঞ্ছিত হচ্ছে, যাদের চিৎকার এই আদালতে এসে পৌঁছায় না। ইওর অনার, আইনের চোখ অন্ধ। ইওর অনার, আইন শুধু প্রমাণ চায়, সাক্ষী চায়, যুক্তি চায়। বিচারক ময়ূর অনার, একজন মানুষ হয়েছে দেখুন, আর একজন স্বপ্নের আপনার সামনে দাঁড়িয়ে, এই স্বপ্নেরও বিচার চায়। বিচার করুন ইওর অনার, বিচার করুন। ইওর অনার, এটা কোনো নাট্যমঞ্চ নয়, গাল ভরা বলি আর মেয়েলি কান্না দিয়ে উনি সেন্টিমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, তাও একজন বিচারকের। ইওর অনার, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড,
স্মরণ রেখে এই মামলা দ্রুত নিষ্পত্তি করার আবেদন জানাচ্ছি। That's all, Your Honor. জনাব, ডিকে খন্দকারের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এই আদালত জনাব ডিকে খন্দকারকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করছে। ফুলের মালা দিন বল। ডিকে খন্দকার, ডিকে খন্দকার, খন্দকার ভাইয়ের চরিত্র, খন্দকার ভাইয়ের চরিত্র, ফুলের আমি অস্ত্র ফেরত দেব না, কোনো দিন দেব না। অস্ত্র কখনো শান্তি আনতে পারে না। তোমরা তোমাদের কাজে ফিরে যাও, দরকার হলে আমি শাহানার এই ঘটনার জন্য এদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছেও যাব, নারী সমাজ কল্যাণ সংস্থাতেও যাব। সর্বোপরি মনে রেখো, আমি একজন সাংবাদিক, আমার হাতে কলম আছে, আমি পত্রিকার মাধ্যমে বিশ্ব বিবেকের কাছে বিচার চাইব। হঠাৎ কি হলো? জরুরি তলব? সর্বনাশ হয়ে গেছে। ওই সাংবাদিক মেয়েটা দু তিনটা পত্রিকায় নিউজ করে দিয়েছে। ইলেকশন তো দূরের কথা, এতদিন বহু মিথ্যে কথা বলে ব্যাপারটা ঘরে চাপা দিয়ে রেখেছিলাম, এখন বউয়ের কানে পৌঁছাবে, বউ আমাকে তালাক দেবে। বলো আমি এখন কি করব? আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। বুদ্ধি না আসলে চলবে না হুসাইন, পত্রিকায় পত্রিকায় তোমাকে জড়িয়ে লিখেছে। আমাকেও? হ্যাঁ হ্যাঁ তোমাকেও। কিন্তু আমি তো কিছু করিনি দোষ, ওটার ভাগ তো দিলেই না, কিন্তু দোষের ভাগে আমি ঠিকই হলাম, বউ বউ আমারটাও তালাক হয়ে যাবে। আহা রস করো না হুসাইন, শুনলাম নারী সমাজ কল্যাণ সংস্থায় নাকি জানিয়েছে। আমার বুদ্ধিতে এই বিপদ থেকে এখন উদ্ধার করতে পারে একমাত্র বুলেট। এছাড়া কিছু বুঝতে পারছি না দোষ। কি করতে হবে বস? বুলেট। ডিকে খন্দকার মন্ত্রী হওয়া মানেই তুমি কিন্তু হাফ মন্ত্রী। এখন আমাদের ইলেকশনের একমাত্র অপোজিশন হলো ওই সাংবাদিক মহিলা। ওর কলম বন্ধ করতে না পারলে ইলেকশন করে কোনো লাভ নেই, যেখান থেকে যেভাবেই হোক ওকে তুলে নিয়ে আসবে। রাজু, হাতে শাড়ির প্যাকেট। এ তোর বেলাম কালু ভাই। ও আচ্ছা 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 কালু ভাই, তোমার জন্য টুপি। আরে বাবা বাবা কি সুন্দর টুপি, এইটা বিন্দামি ঈদের নামাজ পড়ুক। আমার লেগে কিছু আনো না। আরে দিচ্ছি আনছি, তোর লেগে একটা গেঞ্জি আনছি। শাড়ি কার লেগে আনছ? ম্যাডামের জন্য। আচ্ছা বজ্জাত মেয়ে তো তুমি, শাহানা মেয়েটা গরিব, চাকরি করে খাচ্ছিল আমার এখানে, এক জায়গায় থাকলে একটু একটু মেলামেশা তো হবে না, হয় অসাবধানতা বশত একটা বাচ্চা বেঁধেই গিয়েছে। আরে আজকাল রাস্তাঘাটে কত ক্লিনিক, ওটা ফেলে দিয়ে দিব্যি চাকরি করতে পারত। তা না, এ নিয়ে তুমি বাঁধিয়ে দিলে এক লঙ্কা কাণ্ড, করতে গেলে কোর্ট কাচারি, হেরে গিয়ে আবার পেপারে লেখা শুরু করেছ। এই মেয়ে তুমি জানো না আমি সংসদ নির্বাচনে দাঁড়িয়েছি, কোন রকম পাশ করতে পারলেই আমার চোখের সামনে মন্ত্রিত্ব ভাসছে, লাখ লাখ টাকা খরচ করছি, মনে করতে পারো এটা এক ধরনের নতুন ব্যবসা, নতুন প্রজেক্টে হাত দিয়েছি, আর শুরুতেই তুমি লেগে পড়েছো আমার বিরুদ্ধে। তোমরা রাজনীতি করবে, তোমরা সংসদে বসবে,
তোমরা মন্ত্রী হবে। যে দেশের স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ লোক মরেছিল, যে দেশের স্বাধীনতা যুদ্ধে অসংখ্য মা বোনকে ইজ্জত দিতে হয়েছিল, এই বুঝি সেই দেশের সংসদ সদস্য প্রাপ্তির কথা? এই বুঝি সে দেশের সংসদ সদস্য প্রাপ্তির চরিত্র? লজ্জা করে না তোমাদের? কি লজ্জা রে আমার! এই এমএ তোর কি, এটা কি তোর বাপের দেশ? হ্যাঁ, তুমি একটা ফুটপাতের সাংবাদিক, তোর এসব নিয়ে মাথা ব্যথা কেন? হ্যাঁ, দেশের কথা ভাবে রাজনীতিবিদরা, তোর কি, তোর কি? এই দেশটাকে তোমরা ভালোবাসতে পারো না? তোমরাও তো বাংলা ভাষায় কথা বলো, তোমাদের জন্মভূমিও তো এই দেশ। তোমরা কোনোদিন দেখোনি এ দেশের না খাওয়া কঙ্কালসার মানুষগুলোকে? দেখোনি রাস্তায় অসংখ্য ভিক্ষুক? দেখোনি এ দেশের অসংখ্য বেহারা মানুষদের? শোনোনি বন্যার পানিতে আটকে পড়া মানুষের গগন বিদারী আত্মনা? দেখোনি এ দেশের একজন মুক্তিযোদ্ধাকেও যুদ্ধে যার দুটি পা হারিয়ে মায়ের বুকে মাথা রেখে আজও কাঁদে? দেখোনি এ দেশের মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবীদের কঙ্কালের স্তূপ? ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ওদের আত্মা তোমাদের ক্ষমা করবে না। আমার সাহিত্যিক তার দেশপ্রেমিকের চোখের পানিটা ধরে রাখি, কি বলো? মিউজিয়ামে পাঠিয়ে দেবো, তা কোন হাত দিয়ে লেখো সোনা? এই হাত দিয়ে তো। কালু ভাই, আমি রীতা ম্যাডামের এই ফেরাই মার্কা কাপড়গুলো কিন্তু ফালাইয়া দিলাম। তুমি কি গাও? আরে কালু ভাই কি বলো, ঘরে এসে গেলে চমকে যায়। আচ্ছা কালু ভাই, তুমি আমাদের মুরব্বী, রীতা ম্যাডাম আসলে তুমি বলবে রাজুর সাথে আমরা তাকে বিয়ে দেব। ঠিক কথা কইছো, আমার রাজুরও কেউ নেই অরও কেউ নেই, আমরা হগলতে মিলা আরে জোর করে ধরুম রাজি হয়ে যাইব কই। শাড়িটা দরজায় টাঙ্গে রাখি, ম্যাডাম আইসা যেন দেখে আতঙ্কে ওঠে। আমার সোনার বাংলার সোনার ছেলেরা, তোমরা কি করছো? ম্যাডাম, এ রাজু তোমার লিগে শাড়ি কিনে আনছে, এইসব পোশাক আর পড়তে পারবে না। আস্তিকা, তোমার শাড়ি পরতেই গো। হ্যাঁ, তোমাদের কথা কি আমি ফেলতে পারি? তোমাদের সাথে যে আমার আত্মার মিল আছে, তাই তো এই শাড়ি পরেছি। দেখো, নূতন বউয়ের মতো সেজেছে। হরিতা, এই শাড়ি পিন্দাইস তোমার বউ শাস্তি হইব, আমরা হগলতে মিলা ঠিক করছি, রাজুর লোকে তোমার দেবো। কালু ভাই, আমার জীবনে এমন দিন আসবে এ তো আমি কোনো দিন ভাবিনি, এ তো আমার সৌভাগ্যের দিন। আমার মা বাবা নেই, আমি একদিন বলে তোমরা আমার বিয়ের দিন গায়ে হলুদ দেবে না, আমার হাত দুটো মেয়েদের রং দিয়ে লাল করে দেবে না, তোমরা লাল রং দিয়ে হোলি খেলবে না। ভুলে গেছো আনুনি? তাই তো রাজু, এই চারটি চাকু একদিন আমি তোমাদের হাত থেকে তুলে নিয়েছিলাম, কয়েকবার তোমরা ফেরত চেয়েছো, আমি দেইনি,
आज हमें मिलाम মানুষের জীবন যখন দুর্বিষহ ক্ষুধার্ত মানুষের চিৎকার যখন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে প্রতারণা যখন এক স্বাভাবিক ব্যাপার রাজনৈতিক অঙ্গনে যখন শূন্যতা বিরাজমান দেশের এই ক্রান্তি লগ্নে আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমি আমার সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়ে এই ব্যবসাকে মাফ করবেন ভাই সাহেব আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমি আপনাদের সেবা করতে চাই কোন রাজনৈতিক দল থেকে নয় একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি ভাই সব আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট প্রদান করে আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের কাছে ওয়াদা করছি আজ থেকে আমার কোন মা বোনকে আর লাঞ্ছিত হতে হবে না আমার এলাকায় আর একটা বোমাও ফাটবে না ফাটবে না ফাটবে না বস কি বলে ভোটের আগে একটু বলতে হয় ভাইয়ের আমার শুধু আপনাদের একটি ভোটই জনগণকে এই দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে ভাই সব আপনারা জানেন আমার শত্রুপক্ষ আমার বিরুদ্ধে এক মিথ্যে মামলা সাজিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে চেয়েছিল কিন্তু মিথ্যে কখনো সত্যি হতে পারে না পারে না ভাই সব উপরে আল্লাহ আছে আমি অপরাধ করলে তার শাস্তি আমাকেই পেতে হবে
আমি পলিটিক্যাল ব্যাপার নেই, আমি ছবি নেই, আমি চমচা। সাংবাদিক রীতার উপদেশে ভালো হয়ে গিয়েছিল, একবার যার অন্যায় থেকে ভালো হয়ে যায় তার আর অন্যায় করতে পারে না ইওর অনার। অবজেকশন ইওর অনার। প্রকাশ্য দিবালোকে ডিকে খন্দকার এবং তার বন্ধু হুসাইন সহ আরো দুজনকে এই চারটি ছেলে নৃশংসভাবে হত্যা করে। আমার ধারণা ওদের জবানবন্দি গ্রহণ করলেই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটিত হবে। আসামি শান্তু, ইওর অনার, আমি ডিকে খন্দকারের গুন্ডা বাহিনীর নেতা বুলেটকে মিজহাতে খুন করেছি, এই জন্য আমার শাস্তি হওয়া উচিত। আসামি মন্টু, ইওর অনার, আমি ডিকে খন্দকারের বন্ধু নজমুল হুসাইনকে মিজহাত আমি খুন করেছি, এই জন্য আমার শাস্তি হওয়া উচিত। আসামি রাজন, ইওর অনার, আমি ডিকে খন্দকারের সহকর্মী কাবিলাকে নিজহাতে খুন করেছি, এই জন্য আমার শাস্তি হওয়া উচিত। আসামি রাজু, ইওর অনার, ডিকে খন্দকার সহ চারজন লোক খুন হয়েছেন, এটা দিবারাত্রির মতো সত্যি ঘটনা। একজন উকিল বলেছেন আমরা খুন করেছি, আমাদের শাস্তি হওয়া উচিত। আর একজন বলেছেন আমরা খুন করিনি, আমাদের শাস্তি হওয়া উচিত নয়। আজ যদি আদালতে উপযুক্ত প্রমাণ না পাওয়া যায় তাহলে আমাদের শাস্তি হবে না, অথচ চারজন লোক খুন হয়েছে, একথা সত্যি। প্রত্যেকটি অপরাধের পেছনে একটি করে প্রতিহিংসার জন্ম হয়, সেই অপরাধের যদি উপযুক্ত বিচার না হয় তাহলে ওই প্রতিহিংসা জন্ম দেয় আর একটা অপরাধের। ইওর অনার, রীতার চোখের পানি আদালত থেকে এখনো শুকায়নি। এই জায়গায়, ইওর অনার, এই জায়গায় রীতা কেঁদেছিল একটি অপরাধের সুবিচারের জন্য, সেদিন সাহায্য সুবিচার পেল না। জন্ম হলো একটা প্রতিহিংসার, আর সেই প্রতিহিংসাকে চাপা দেওয়ার জন্য ডিকে খন্দকার পাশবিক অত্যাচার করলো রীতাকে, আত্মহত্যা করলো রীতা। জন্ম হলো আর একটা প্রতিহিংসার। আমরা ভালো ছিলেন না, আমরা ভালো ছিলেন না, অনেক গুণ্ডামি গুণবাজি করেছি, কিন্তু কিন্তু ওই রীতার উপদেশে আমরা ভানু হয়ে গেছিলাম। রীতার আত্মহত্যার পরে আবার প্রতিহিংসায় চলে উঠলাম, ফেলে দেওয়া অস্ত্র আবার হাতে তুলে নিলাম, খুন করলাম ডিকে খন্দকারকে। আর যদি আমাদের বিচার না হয় রনার, খুন হবে আরো দশজন। একটি খুনের যদি উপযুক্ত বিচার না হয় তাহলে সেই খুনের পিছনে আরো খুব অবধারিত হবে। রনার, ওই মহিলা যদি সেদিন ডিকে খন্দকারের স্বীকৃতি পেত তাহলে তাহলে একগুলো লোককে আর জীবন দিতে হতো না। এর জন্য আমি আইনকে দোষারোপ করছি না, কারণ আইন প্রমাণ চায়, যুক্তি চায়, কিভাবে করবে আমি জানি না। তবে আইনের হাতকে মজবুত করি, শক্ত করুন,
অপরাধী সে যেই হোক তার শাস্তি হওয়া উচিত। তা না হলে এ দেশের স্বাধীনতার কোনো মূল্য থাকবে না। পৃথিবীর ছোট্ট একটি গরিব দেশ এই বাংলাদেশ বহু মূল্যবানের স্বাধীনতা আপনাদের কাছে এর মূল্য কতটুকু আমি জানি না, তবে আমার কাছে এর অনেক অনেক মূল্য। এর আনার আপনার ছেলে নিশ্চয় আপনাকে বাবা বলে ডাকে, তবে আমি এর অনার স্বাধীনতার পরে এই 16 বছরের মধ্যে আমি কাউকে বাবা বলে ডাকতে পারিনি, আমি কাউকে মা বলে ডাকতে পারিনি, আমি কাউকে বোন বলে ডাকতে পারিনি। শুধু আমি না, এমনি আর অনেকেই আছে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, এর অনার আপনারা সবাই দেশটাকে ভালোবেসে স্বাধীনতার সুর প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার চেষ্টা করুন। আমার আমার ধারণের অনার যেদিন এদেশের বিচার বিভাগ এই দেশের জনগণের আশ্রয়স্থল হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেশের জনগণের বন্ধু হবে, সেদিন এদেশের স্বাধীনতার সুর প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছাবে। এবার আমাদের বিচার করবে অনার, এবার আমাদের পেছনে করুন। বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 303 ধারা মোতাবেক জনাব ডি কে খন্দকার, নাজমুল হোসেন, বুলেট ও কাবিলাকে প্রকাশ্য দিবালয়কে নৃশংসভাবে হত্যার দায়ে আসামি রাজু, শান্তু, রাজন ও মন্টুকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। বাবা আমাকে একটু দেখতে হলো না, আমার দেখার বড় ইচ্ছে ছিল রে। মিন্টুকে আমার মতো রং বাঁচাতে দিস না বাবু। বাবা আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম, আমাকে নিয়ে মায়ের কাছে আর তোমার কথা শুনতে হবে না, কথা শুনতে হবে না। কালু ভাই, তোমার হোটেলে আর কেউ জ্বালাতন করবে না। তুমি না বলেছিলে গলায় দড়ি দিয়ে মরতে? না রে না, মরতে যাচ্ছে, দোয়া করো কালো ভাই, মরার পরে আমাদের ওই টুপিটা দিয়ে তুমি জানাজা পড়ো কালো ভাই। হরিপদ কাকু, আমি আমার ওয়াদা রক্ষা করতে পারলাম না, আমি তোমার মুখাগ্নি করতে পারলাম না। কান্দ কেন কালু ভাই? পাখির একটা বাসা থাকে, গরুর একটা গোয়াল থাকে, মুরগিরও একটা খোপ থাকে, আমার তো তাও না, তাও আসলো না কালু ভাই। এখন তো আমার একটা ঠিকানা হইল, কেউ সে গেলে কইতে পারবা মন্টুর একটা ঠিকানা হয়েছে, সরকারি খাতায় তার নাম উঠছে। মায়ের গর্ভে যেন জন্মেছি গো মোরা, দুই দুগুণে চারটি জীবন তাই তো মানিক জোড়া, একই সঙ্গে বাঁচব রে একই সঙ্গে